السلام عليكم. شكرا يا متبرع درجة قرآن تهبي الدقي أي تمافي আমাদের যে বক্তা ছিল এখন আসার উনি ইতিমধ্যে দেরি হয়ে গেছে তাই গাড়ির সমস্যা ছিল এবং যানজট ছিল এই জন্য আজ আসতে দেরি হয়েছে আপনারা সবাই ধৈর্য ধরে সহকারে বসি আমাদের মান সম্মান যতটুকু বজায় রাখা দরকার আপনাদের প্রতি আমাদের অনুরোধ একটু ধৈর্য সহকারে বসবেন আপনাদের প্রতি আমাদের বিনয় অনুরোধ আমাদের সমিতির পক্ষ থেকে একটু বসেন ধৈর্য ধরে ধন্যবাদ ভাই প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ আসলে ভাই আপনাদের ধৈর্য সাহসিকতা মনমানসিকতা আল্লাহ তাআলা কবুল করুক প্রত্যেকে বলি আমিন প্রত্যেকে বলি আমিন আমিন আসলে ভাই আমরা এখানে আসছি শুধু কিসের জন্য আমরা এখানে আসছি কিসের জন্য যে জান্নাত কামনার জন্য এই জন্য ভাই আপনাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করুক তো ভাই হুজুর অনেক কষ্ট করে قرآن و حدیث থেকে মূল্যবান তকলিফ পেশ করবেন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গত বছর আপনাদের এখানে আসতে আসতে দেরি হয়েছে এই বছর আর এই বছর এত দেরি হয় নাই গত বছর তো মনে হয় একটা বাজে গেছিল আইতে না এই বছর সাড়ে এগারোটা বাজে করে অনেক দেরি হয়েছে এখন কেন দেরি হয়েছে সেটা বলি আমি আমার এলাকায় নেত্রকোনা জেলায় বিশাল বড় একটা মাহফিল করতেছি আগামী চোদ্দই জানুয়ারি যেখানে আমির হেফাজত কায়েদে আজম আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুর থাকবে এবং আমার ওই প্রোগ্রামে আপনার মামুনুল হক সাহেব হুজুরও থাকবে বাংলার জিন্দা শাহজালাল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস উনি থাকবেন আজকে যিনি প্রধান বক্তা আমার উস্তাদ আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব উনি হলেন আমার নাসাইর উস্তাদ বারিধারা মাদ্রাসা হুজুরও আসতেছেন হুজুর আমারে ফোন দিয়েছেন যে রফিক তুমি অন্তত পক্ষে ইতমিনানের সাথে বয়ান চালায় যাও আমি হুসেনপুর থেকে রওনা হয়েছি তো হুজুর হুসেনপুর থেকে রওনা হয়েছেন এটা আমার সাথে কথা হয়েছে হলো ওই সুলাকিয়ার মাঠ পার হইতেছি সময় তো হুজুর মনে হয় অনেক চলে আসতেছেন তো আমি হুজুর আসলেই বয়ান ছেড়ে দিব আপনারা হুজুরের বয়ান শুনবেন এবং আমার মাহফিল যেটা বলতেছিলাম যে বিষয়ে সেটা হলো আরে ওই লোক বসে না কেন এটা তো আপনাদের ডিস্টার্ব না আপনি দেখতেছেন আপনি শুনতেছেন আপনি চুপ থাকেন আমার মাহফিল আর সব ঠিক বলতে হবে না আপনারা ঠিক না বললেও আমাদের কথা ঠিক এত ঠিক বলার দরকার না এই রাষ্ট্রে সব উল্টা পাল্টা করে আমরাই ঠিক বলি শুনেন আস্তে 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 এত ঠিক বলার দরকার নেই বলতেছি যেই জায়গায় আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব হুজুর যাবে মামুনুল হক সাহেব হুজুর যাবে হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব হুজুর যাবে সুলতানুল ওয়াইজিন খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব যাবেন একই দিনে কিন্তু একই দিনে তারপরে বাংলার খতিবে বাঙ্গাল ওই যে লাঠি দাঁড়ায় বয়ান করে জুনায়েদ আলাইহিস সালাম হুজুর যাবেন বিশ্বজয়ী হাফেজ নাজমু সাকিব কারি আবু রায়হান বিশ্বজয়ী কারি কারি জুনায়েদ আল হাবিব কারি জুবাইর আহমদ তাশরিফ আরো অসংখ্য মেহমান একদিনে সকাল দশটা থেকে নিয়ে অর্ধরাত পর্যন্ত তো এই মাহফিলের মিটিং ছিল আজকে আপনাদের প্রায় অর্ধেক মানুষ হয়েছে আমার মিটিং এ আপনাদের মাহফিলের অর্ধেক মানুষ হয়েছে মিটিং এ মনে করেন এই সিরিয়ালের মানুষ হয়েছে মিটিং এ তো অনেক বড় মিটিং ছিল আসরের পর থেকে ওরা আবার বিরিয়ানি টিরিয়ানি খিচুড়ি টিচুড়ি পাক করে বিশাল উদযাপন তো আমার আসতেই দেয় না কজুর আমনে মাহফিল করবেন আর আমগরে তো জানগা আমি বলছি না আমাদের জন্য তো মানুষ অপেক্ষা করতেছে তো এই জন্য এই মাহফিল
বাদ দিয়ে আপনাদের এখানে আসলাম তো আপনারা কথা বলবেন না আমি হুজুরে একটু ফোন দিব কারণ হলো আমার বয়ানটা কতক্ষণ চালাইতে হবে সেটার একটা ইয়ার জন্য আর আপনারা কি মোটরসাইকেল পড়াইছেন আচ্ছা ঠিক আছে আর আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি আপনার আপনারা আমাদেরকে ভালোবাসেন সেজন্য এত রাত পর্যন্ত অপেক্ষা করেন আলহামদুলিল্লাহ অনেক খুশির ব্যাপার আর السلام عليكم ورحمة الله. كم برجون تاشتين؟ شورستا. جل كان المود. تلا زور أمي. إعارتا منو تشليش بس أمي. بوه إنتا غصبو كي. إكتا برجون تناك. জলকানার মোড় থেকে আর আধা ঘন্টা লাগবে বলতেছে ৪০ মিনিট মোটরসাইকেল হুজুর শুলাকিয়া মাঠের ওখানে মোটরসাইকেল থাকবে জি 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 না আপনি আসলে ছেড়ে দিব ইনশাআল্লাহ السلام عليكم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لقدرة شكرا اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. يا أبرا درود شريف قرآن درود قول لكي غناء ويناكي ها হাদিসের মধ্যে আসছে আজকের রজনীটা বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতিবারের রাতে কেউ যদি বেশি দুরূদ পড়ে তো স্বপ্নযুগে তার রাসূলের সাথে দিদার হওয়ার সম্ভাবনা থাকে হাদিসের কথা আমার মুখের কথা না এবং কেউ যদি স্বপ্নে রাসূলকে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহ তো আস্তে কর সুবহানাল্লাহ আর একটু আস্তে আস্তে বলে জোরে কই উল্টা রাস্তা এলাম নাকি যদি কোন ব্যক্তি স্বপ্নে রাসূলকে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব এবং যে ব্যক্তি অন্য হাদিসে আসছে রাসূলকে স্বপ্ন দেখলো সেজন্য রাসূলকেই দেখলো কেন না শয়তান জিন ইনসান মানুষ ওলি গাউস কুতুব পীর মাশায়েখ ফেরেশতা সাহাবা অন্যান্য নবীদের আকৃতি ধরতে পারলেও আমার আপনার নবীর আকৃতি শয়তান ধরতে পারে না তাহলে নবীরে যদি স্বপ্ন দেখি তাহলে কারে দেখলাম নবীকেই দেখলাম সুবহানাল্লাহ তাহলে দুরূদ পড়তে কি লজ্জা আছে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা উপস্থিত 17 দরিয়া মধ্যপাড়া দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে নীলগঞ্জ করিমগঞ্জ কিশোরগঞ্জ নীলগঞ্জ কি এটা ইউনিয়ন নাকি পোস্ট অফিস নীলগঞ্জ না নীলগঞ্জ করিমগঞ্জ করিমগঞ্জ থানা না কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আলাম মাওলানা আহমদ হোসেন সাহেব সাবেক সুপার হাতরাপাড়া দাখিল মাদ্রাসা সহসভাপতি হযরত মাওলানা সুহরাবউদ্দিন সাহেব মুহতামিম 17 দরিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রধান বক্তা প্রিয় উস্তাদ মুহতারাম আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন এই আপনারা জানেন কি না ওখানে লেখা হয়েছে মাশাআল্লাহ হুজুর কিন্তু ছাত্র অবস্থায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা গোটা পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসার নাম কি দারুল উলুম দেওবন্দ আর দেওবন্দের একটা কারগুজারি শোনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্বপ্নের কথাও যেহেতু চলেই আসছে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হঠাৎ এক রজনীতে তিনি স্বপ্ন দেখলেন রাসূল বলতেছেন কাসেম হে কাসেম যাও ওই যে ডালিম গাছের নিচে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই যে একটা এরিয়া দিয়ে দিলাম ওই এরিয়ার ভিতরে একটা মাদ্রাসা করো আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি স্বপ্ন দেখার পর সকালবেলায় সেই জায়গায় গিয়ে ডালিম গাছের নিচে দেখি আমার রসুল স্বপ্নের মধ্যে আমি কাসেম নানুতুবি যেই রকম স্বপ্ন দেখেছি ওই ডালিম গাছের নিচে গিয়া দেখি ওই রকম আল্লাহর নবীর লাঠির রেখ আমি চোখে দেখতে পেলাম এটা সেই দারুল উলুম দেওবন্দ সেই মাদ্রাসার বাংলাদেশের ছাত্র উনি অথচ দেওবন্দের ইমাম ছিলেন ছাত্র অবস্থায় বয়ান শুনলে বুঝতে পারবেন কত মজার বয়ান হুজুরের অনেক সুন্দর বয়ান অনেক সুরালো বয়ান হুজুরের বয়ান আমার এত ভালো লাগে হুজুরের কিছু বয়ান তো আমি শুনি আমাদের ক্লাসে তো মাঝে মাঝেই সুর দিয়ে কথা বলে হুজুরের বয়ানের একটা অংশ বলি আগে হুজুরের বয়ান দেয়া করি পরে আমার বয়ান করব যে ব্যক্তির মন চায় আল্লাহর তরফ থেকে বিশেষ ছাড়প্রাপ্ত জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদেরকে দুনিয়াতে দেখবে তারা যেন তালিবুল ইলমদেরকে দেখে ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি ওই সত্তার হাতে যার হাতে আমি মুহাম্মাদের জান আর প্রাণ নিহিত তার শাফাত করে বলছি শাফাত করে বলছি শাফাত করে বলছি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন এমন কোন তালিবুল ইলম নাই যে উস্তাদের দরজায় আয় যায় কি করে ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি ইবাদাতি সানা সেই ব্যক্তি যে নাকি উস্তাদের দরজায় যাওয়া আশা করে তার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া নূরের পর্দা বিছায় দেন হুজুরের ওয়াজ একটু শুনাইলাম আপনাদেরকে তো এটা তো একটা সিম্পল মাশাআল্লাহ হুজুরের
আল্লাহ তাআলা ওনাদেরকে আরো নেক হায়াত দান করুন আমিন আরো জোরে বলেন আমিন আমিন তো প্রধান বক্তার আলোচনা শুনে যাবেন না তো আপনারা কি যাবেন না আমিই তো যাব না আমি নিজেই তো বইয়া শুনবো আজ যাবেন না তো আপনারা একটা রাত কুরবানি করা যাবে না আমরা প্রতিদিন এত কষ্ট করি তারপরে আমরা থাকতে বললে আপনারা থাকবেন না কেন বারবার এটা বলতেছে জানেন আমি উইটা বললে যদি কেউ উইটা যান তাহলে আমার তো খারাপ লাগবে কারণ হুজুর তো আমার আমার তো উস্তাদ বুঝেনি তো এই জন্য আমি নিজে স্টেজ থেকে উঠতেছি না যদিও খাই নাই তবু উঠব না ওরা সম্ভব না অন্য বক্তা হইলে হয়তো চলে যেতাম কিন্তু হুজুর আমি যদি চলে যাই আর আপনারাও চলে যান বয়ানের পরে তো হুজুর যদি কষ্ট পায় এর জন্য আমি যাব না আপনারা আশা করি যাবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি প্রিয় উপস্থিতি আজকের এই মাহফিল ১৭ দরিয়ায় বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে হুজুর মাহফিল তো বন্ধ হয়ে গেছে হুজুর হবে না মাহফিল আমি যেই ছেলে আমাকে দাওয়াত দিছে উনি আপনাদের এলাকার সন্তান রেদওয়ান সাহেব ওনাকে প্রশ্ন করলাম ভাই মাহফিলটা কি হবে কারণ এখন প্রতিদিন জিজ্ঞেস করতে হয় কারণ কখন যে বন্ধ করে দেয় ওই যে ওই দিন কাশিমপুর মাহফিলে যাওয়ার জন্য রওনা করছি বাড়ি থেকে গাজীপুর কাশিমপুর হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে হুজুর সর্বনাশ হয়ে গেছে কি পুলিশ এসে আমাদের ফ্যান্ডেল মুন্ডের সব ভেঙে দিছে একটু বড় বলতেছে হুজুর আমরা মসজিদের জন্য ব্যবস্থা করতেছি মসজিদ হলেও হবে ঠিক আছে আমরা মসজিদেই করবো ইনশাআল্লাহ আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে আমিও আসতেছি ইনশাআল্লাহ যেহেতু মানুষ আশা করে আসবে আমাদের নামে তো আরেকটু এরপরে কিছুক্ষণ পরে বলতেছে হুজুর সর্বনাশে রেহা ভাইসা গেছে রেহা ভাইসা মসজিদ থেকেও ভেঙে দিছে মাহফিল করতে দিবে না হাই রে সোনার বাংলাদেশ এজন্য এক মগের মুল্লুকের গল্প পড়েছিলাম সেই মগের মুল্লুক হয়ে গেছে বুঝেন নাই আমরা গল্পে উপন্যাস বই পুস্তকে মগের মুল্লুক নামে এক রাষ্ট্রের নাম পড়তাম না পড়ছেন আপনারা এই যে ঘটনা আপনারা পড়েন নাই শুনাই এক ছাত্র আর এক উস্তাদ ছাত্র বড় চিকন এমন চিকন যে মনে করেন যে না খায় একবারে অবস্থা খারাপ তো এক রাষ্ট্রে বেড়াইতে গেছে যাওয়ার পরে ওই রাষ্ট্রে গিয়া দেখে তো সর্বনাশ কি হইল ওই রাষ্ট্রে দুধের দাম হইল ১ টাকা কেজি দুধের দাম কত টাকা কেজি শুটকির দাম হইল ১০০ টাকা কেজি স্বাভাবিকভাবে শুটকির দাম কম থাকা উচিত ছিল না দুধের দাম বেশি থাকা উচিত ছিল না এরকম যেই জিনিস যেই মূল্য যেই জিনিসের মূল্য কম সেই জিনিসের মূল্য বেশি যেই জিনিসের মূল্য থাকা দরকার ছিল বেশি এইগুলোর দাম কম তো হুজুর যে ছিল ছাত্র আর উস্তাদে বেড়াইতে গেছে ওই রাষ্ট্রে হুজুর কয় আমি এই রাষ্ট্রে থাকতাম না উল্টা রাষ্ট্র ছাত্র কয় হুজুর গরুর গোস্ত ২ টাকা কেজি দুধ ১ টাকা কেজি আমি কিছুদিন খায়াল হই আমি যাইতাম না তুই যেহেতু থাকবি থাক কিন্তু আমি থাকবো না বইলা দিলাম তুই এটা বিপদে পড়বি এই রাষ্ট্র উল্টা এই রাষ্ট্র বিপদে পড়বি কয় হুজুর আমি যাচ্ছি না আমি থাকবো ছাত্র থেকে গেল মুড়ি পীর সাহেব চলে গেল কিছুদিন পরে ওই রাষ্ট্রে এক চুর চুরি করতে গেছে চুরি করতে গিয়া গড়ের কাজ হচ্ছে গড়ের মনে করেন ইট দিছে ইট দিয়া দালান বানাইছে তো নরমাল করে দালান বানাইছে ওই দালানের ভিতরে গিয়া চুর ঢুকছে চুর যখন ঢুকছে চুরি করতে দালান ভাঙিয়া পড়ে চুর মারা গেছে সুরের বউ গিয়া মামলা করছে আমার জামাই মরলো কেন সুরের বউ কি করছে আমার জামাই মরলো কেন এবার চুরের বউয়ের মামলার ইয়া হইছে যে কিভাবে কি হলো যায় ধরছে মালিক রে তোমার তো ফাঁসি হবে চুর কেন মারা গেল চুরে চুরি করতে গেছে চুর মারা গেছে এটার জন্য কি বাড়িওয়ালার বিচার হওয়া এটা কি আদৌ কোনো সুচিন্তিত মানুষ বা কোনো রাষ্ট্র যে রাষ্ট্রের সিস্টেম বা যেই রাষ্ট্রের কি বলে সুশাসন আছে আইনের সুশাসন আছে সেই রাষ্ট্রে চুরের বউ মামলা করতে পারতো ওই যে উস্তাদে বলছিল এটা উল্টা রাষ্ট্র এটা পরিণতি শুরু হয়েছে কিনা তো এখন চুরের বউ মামলা করছে পুলিশ গিয়া অ্যারেস্ট করছে বাড়ির মালিককে বাড়ির মালিক কয় আমার তো কোনো দোষ নাই কয় কেন কয় আমি তো ঠিকঠাক টাকা পয়সা দিছি হ্যাঁ ভালো কইরা যে মিস্ত্রি ঘর করে নাই তার দোষ আমার কি দোষ কয় ঠিক আছে তাইলে তোমার ছেড়ে দিলাম মিস্ত্রি ধরো মিস্ত্রি গিয়া ধরছে মিস্ত্রি বলতেছে কন্ট্রাক্টর যে আছে বড় কন্ট্রাক্টর বাড়ি আমার তো কোনো দোষ নাই আমি কন্ট্রাক্টর মানুষ আমার তো কোনো দোষ নাই আমি লোকদেরকে দিয়ে কাজ করাইছি যারা কাজ করছে রাজমিস্ত্রি যারা যুগাল দিছে ইট দিছে তাদের দোষ গাতুনি করছে কয় ঠিক আছে তোমারও ছেড়ে দিলাম গাতুনি মিস্ত্রি কোথায় ধরো
সে যায় কয় হেরে যায় দর্শে গাতুনি মিস্ত্রি গাতুনি মিস্ত্রি আমারও তো দোষ নাই কয় কেমনে ক আমাকে কেমনে আপনি দোষী করতেছেন আমি তো শুধু গাতনি দিছি আমি তো মূল মিস্ত্রি আসল দোষ তো হলো যে হলো না মাল বানাইছে ওই যে আটা বানাইছে যেটা খামার মশল্লাটা যে বানাইছে আপনার সিমেন্ট দিয়ে লেবার ওর দোষ না লেবারের না ওই যে যেটা খামিরা বানায় ওর দোষ তো এবার বলতেছে তাইলে ঠিক আছে তোমারও দোষ নাই ওই খামিরা বানায় কে ওরে ধরো যে হুই যে ওরে বাইর করছে ওই খামিরা বানায় ওরে বাইর কইরে দেখে ও বলতেছে ক স্যার আমার তো দোষ নাই কই কেমনে তোর দোষ নাই ক আমি তো খামিরা বানাই কিন্তু যে পানি দিতেছিল ও পানি বেশি দিছে আমারও দোষ নাই কই এটাও তো কথা ঠিক কারণ পানি বেশি দিলে তোর খামিরা এমনিতেই নরম হয়ে যাবে তখন তো কাজ দুর্বলই হবে ক ঠিক আছে ওরেও ধরো দূরে আনছে ওরে ওরে দূরে আনলে যে পানি দিতেছে ওরে বলছে কিরে তুই পানি বেশি দিলি কেন তোর দোষ তোরে ফাঁসিতে নয় বউই যে তোর এই ঘর ভাঙ্গিয়া চুর মারা গেছে চুরের মামলা হইছে বাড়িওয়ালায় বিচার দিছে এখন সবকিছু মিলে এতদন্ত করে পাওয়া গেছে তুই যে এই যে কাজ করছস কাজের মধ্যে পানি বেশি করা যা ইয়া স্যার আমার কোনো দোষ নাই কো কেমনে কো আমি যখন পানি দিব এইদিকে এক গুড়াওয়ালা গুড়া লয়ে যাইতেছে আর গুড়ারে বাড়ি মারছে গুড়া ঠাস করে শব্দ করছে পানি একটু দিতে চাইছিলাম বেশি বেড়ে গেছে এটাও তো কথা ঠিক তাহলে তো এরও দোষ নাই দুষ্ট গুড়াওয়ালা প্রিয় ভাই রামা এভাবে যখন আস্তে আস্তে একজনের দোষ অন্যজনের গায়ে দিতে দিতে এক সময় ওই গুড়াওয়ালার দোষে পরিণত হলো ওই গোড়াওয়ালাকে দইরা ফাঁসি দেওয়া হবে ওই সময় ফাঁসি ছিল না শুলে চড়ানো হইতো কি করা হইতো শুলে চড়ানো হইতো ওই গোড়াওয়ালাকে দইরা শুলে চড়ানো হবে এমন সময় শুলে চড়ানো হবে দেখে কি শুলের যে মাপ আছে ওই মাপ অনুযায়ী ওই যে গোড়াওয়ালা আছে ওর গলার মাপ মিলে না শুলে চড়াইব এখন গলার মাপ তো মিলে না এখন কি করা যাবে চুরের শাস্তি চুর যে মারা গেছে এই মামলার তো বিচার তো করতে হবে যেহেতু এর করা যায় না গলা কার লাগে ওরে কই জানো ওরে ফাঁসিতে হয় কথা বুঝেন নাই আরে কষ্ট লাগতেছে আপনাদের না আপনারা ভুল বুঝতেছেন আরে দেশ তো এমন অবস্থা হয়ে গিয়েছে যে ব্যক্তি আপনি যদি হক কথা বলেন এক হুজুর সাফাই গায় মাঝে মাঝেই এই দলীয় বিভিন্ন ভাবে সাফাই গায় আমার সামনে অনেকেই আছে যে মনে করেন যে চেয়ারম্যান সাহেব এমপি সাহেব ওনাদেরকে সাফাই গায় আমি কি হুজুর কি শুরু করছেন আপনারা এই যে সাফাই গাইতেছেন সাফাই গায় লাভ নাই ওনারা যায় বলে আরে আমরা তো আপনাদের পক্ষের লোক আমরা তো দেশ বিরোধী না আমরা দেশের পক্ষের লোক আমি বলি আরে ধুরু এই সাফাই গায়েন না আপনারা যে দেশের বিরুদ্ধে না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না এটা হেরাও জানে কিন্তু কেন বলে আরে আপনারা যদি সাইনবোর্ড লাগান আমরা যদি সাইনবোর্ড লাগায় লাগায় ঘুরি আমরা তো দেশদ্রোহী না আমরা তো মুক্তিযুদ্ধ বিরোধী না জয় বাংলার স্লোগান আমরাও দেই তবু এরা বলবে আমরা জঙ্গি কেন বলবে কারণ হলো আসলে আমরা দেশদ্রোহী না আমরা জঙ্গি না এটা ওরাও জানে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী না এটা ওরাও জানে কিন্তু কেন বলে মূল কাহিনী হলো আমরা তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমরা তো দালালির বিরুদ্ধে কথা বলি আমরা তো নাস্তিকদের বিরুদ্ধে কথা বলি আমরা তো ইন্ডিয়ার হিন্দুস্তানের দালালি করার বিরুদ্ধে কথা বলি এই জন্য 1971 এর পরে জন্ম নিলেও আমরা হয়ে যাই রাজাকার আর 1971 এর পরে জন্ম নিয়েও যদি তাদের পক্ষে সাফাই গাইতে পারো তবেই তুমি মুক্তিযোদ্ধা কি আজীব এক পরিস্থিতি তো এই জন্য সাফাই গাইলে লাভ নাই পরে কি করলো উল্টা দেশ কি করবে এখন বিচার হবে গোড়াওয়ালা গোড়াওয়ালারে দইরে নিয়ে আসছে গোড়াওয়ালারে শুলে চড়াবে কিন্তু শুলের যেই মাপ ওই মাপের মধ্যে পড়ে না এখন কি করা যায় দইরে নিয়ে আসো যার গলা লাগে ওরই ফাঁসি দেওয়া হবে কেন ফাঁসি দেওয়া হবে বিচার তো করা লাগবে বিচার তো করা লাগবে 15 জনের নামে আসামি ঠিক আছে অমুক জায়গায় একটা ব্লাস্টিং হয়েছে বা একটা খারাপ কাজ হয়েছে কিশোরগঞ্জ সদরে শোলাকিয়া মাঠের সামনে একটা বুম ব্লাস্টিং হয়েছে এখন আসামি করা হয়েছে 15 জনকে এখন দেখা গেল আসামি খুঁজে একটারও পায় না কয় আসামি তো গ্রহণ করা লাগবে যারা মন চাতারে দিই যেই হুজুর সরকার বিরোধী কয় এই হুজুরে দেই হুজুর বোমা মারলে মারছে না মারলে নাই হুজুরে দেই কথা বলেন না কেন তাইলে ওই যে বলছে যে যারে পাওয়া যায় গলায় লাগে ওরে কি কর এখন ঘটনাক্রমে খুঁজে পেয়েরা দেখা গেল ওই যে ছাত্র দুধ এক টিয়া কেজি পায়া গরুর গোস্ত দুই টিয়া কেজি পায়া বেশি বেশি খাইছে এটা মোটা হয়ে গেছে এটার গলায় গিয়ে লাগছে এখন যখন ওইটার গলায় গিয়ে লাগছে তখন এটারে ফাঁসি দিবে ফাঁসির দিন ধার্য করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে এখন তারা ফাঁসি দেওয়া হবে তখন হে মনে মনে কান্দে
কয়রে কিশোর বনাস উস্তাদে তো আগেই বলছিল যে এই দেশ হলো উল্টা দেশ এই দেশে থাইস না বিপদ হইতে পারে আমি তো মানি নাই এখন হুজুরের কথা শরণ হইয়া পীর সাহেবের কথা শরণ হইয়া সে কান্দে কান্দে এখন যখন তারা জিজ্ঞেস করছে যে তোরা তো মেরে ফেলা হবে তো এখন শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা হইলো আমার হুজুররে একটু আমারে দেখা করা সাক্ষাৎ করা তো হুজুরে ধরে নিয়ে আসা হলো হুজুর বলল কি রে কি অবস্থা কয় আমার তো ভাসি দিবে কয় কেন কয় আমি কিছুই জানি না এমন অনেক ফাঁসির আসামি এদেশে আছে যাদেরকে জিজ্ঞেস করলে বলবে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে অথচ আমি কিছুই জানি না অনেক আসামি আছে অনেক আসামি আরে 14-15 বছর জেল কাটছে এই জাহে আলম নাকি না শাহ আলম 14-15 বছর জেল কাটার পরে হ্যাঁ বাইর হইছে সাংবাদিকরা প্রশ্ন করছে কো কেন জেল কাটছেন কয় কিছুই জানি না আইনেরা জিজ্ঞেস করছে কয় নির্দোষ হায় রে মগের মূল্য এত এক মগের মূল্য 14-15 বছর পরে আসামি বাইরে কি কয় আমি কিছুই জানি না আর পর সাংবাদিকরা যারা আইনের ব্যবস্থা নিছে তাদেরকে জিজ্ঞেস করে তারা বলে নায়ের নামে মামলা ছিল না তাহলে আমরা কি বলতে পারি এগুলো এগুলো কেন হচ্ছে এই সিস্টেম কেন এরকম হচ্ছে তো ওই ছাত্র ফাঁসি দিবে সে বলতেছে স্যার হুজুর আমার তো বিপদ আমি তো আপনার কথা না মাইনে বিপদে পড়ছি কি বিপদ ফাঁসি দেওয়া হবে কেন কারণ কিছুই জানি না আচ্ছা কিছুই জানোস না আচ্ছা দেখি আমি বুঝতেছি কান্দিস না যা করছিস তো উল্টাপাল্টা করছিস কান্দিস না এবার কান্না থামাইয়া উস্তাদ গিয়া জিজ্ঞেস করলেন আসলে কি হয়েছে বিষয়টা কয় মনে মন সুর মরছে বাড়ির ভিত্তে ফইরা বাড়িওয়ালারে ধরছে বাড়িওয়ালা কয় আমার দোষ নাই মিস্ত্রির দোষ মিস্ত্রি কয় আমারও দোষ নাই যে কাজ করছে ওর দোষ যে কাজ করছে ও কয় না আমার দোষ নাই যে ফানি ডালছে ওর দোষ যে ফানি ডালছে ওরে গিয়ে ধরছি ও কয় ঘোড়াওয়ালার দোষ এখন ঘোড়াওয়ালারে ধরে আনছে গলার মধ্যে শুলের ইয়া লাগে না এখন তারে কি করছে সাইরে দিয়া আমনের এই সাগরিতে ঢুকাইছে কারণ তার গলা মোটা দোষ কি কথা বলেন না কেন দোষ কি গেড়ি মোটা যে গারমুড়ামি করবা এক তো কিছু বুঝো না বাইর হইলেই মায়ের বাইর হইলেই মামলা দিতেছি বাইর হইলেই পিটানি দিতেছি মাঝে মাঝে গুম করে দিতেছি কিছু যেই কিছু বলতে চাই মামলা দিতেছি যেই কিছু বলতে চাই হামলা করতেছি যেই কিছু বলতে চাই মাহফিল বন্ধ করে দিতেছি যেই কিছু বলতে চায় আজীবন জেল দিয়ে দিতেছি যেই কিছু বলবার চায় ফাঁসি দিয়ে দিতেছি এ গেড়িয়া তোমরা কেন তবুও বুঝো না হেরা বুঝায় কি এ গেড়িয়া তোমরা কেন তবুও বুঝো না আমরাও বুঝি না আমরা কি বুঝবো কিভাবে বুঝবো আমার আল্লাহ তো বলেছে হক কথা বলতে হবে সত্যের পথে চলতে হবে যেদিন বন্ধ হয়ে যাবে যাবে এর আগ পর্যন্ত তো বলতে হবে না কি বলে তো এবার গেড়ি মুড়া এবার স্যার চিন্তা করলো ঠিক আছে উস্তাদে চিন্তা করলো তুই বই পাইস না তুই কান্দিস না এবার স্যার গিয়া ওই ছেলেরে কান্না অফ করে দিল অফ করে দিয়ে বলল যে তুই যখন তোরে ফাঁসির কাষ্টের জন্য ঝুলাবে শেষ দিন তখন তুই বলবি আমারে ফাঁসি দেন তাড়াতাড়ি ফাঁসি দেন আর আমি বলবো না আমার ছাত্র আরে না আমারে ফাঁসি দেন তখন তারা জিজ্ঞেস করবো কেন কেন ফাঁসি দেন আমি তখন একটা উত্তর দিব তোরে বলবো না কিন্তু তুই তুই বলবি আমারে ফাঁসি দেন আমি বলবো আমারে ফাঁসি দেন তখন যখন ফাঁসির কাষ্টটা নেওয়া হবে সবাই হাজির সবার সামনে ছাত্র বলতেছে আমারে তাড়াতাড়ি ফাঁসি দেন আমি ফাঁসি কাষ্টে ঝুলতে চাই রাজা কয় সর্বনাশ এটা কাহিনী কি এতদিনে কানলো এখন পাগল হয়ে গেছে ফাঁসি দেওয়ার নাকি তখন উস্তাদে যে আসিল উস্তাদ কয় না আমার ছাত্ররা ফাঁসি দিবেন না আমারে ফাঁসি দেন আমার গলা মুড়া আছে তো উস্তাদের এই কথা হইন না রাজা অবাক কি রে উস্তাদেও কয় ফাঁসি দিতে এরা কি কোনো ভয় নাই ছাত্রও কয় ফাঁসি দিতে কি কিছু ভয় নাই আসলে এদের তো ভয় নাই পরে উস্তাদে বলতেছে আমারে ফাঁসি দেন ছাত্র বলে আমারে ফাঁসি দেন এক পর্যায়ে রাজা জিজ্ঞেস করলো কি আপনারা দুইজন ঠেলাঠেলি করতেছেন ফাঁসি দেওয়ার জন্য দুইটারই কি ফাঁসি দিয়ে দিব নাকি কয় দিয়া দেন কয় কেন আপনারা পাগল হয়েছেন কয় আজকের দিনে যে নিজের ফাঁসি নিজের ফাঁসি নিজের গলায় নিজে ইচ্ছা করে নিয়ে নিবে আগামী 100 বছর সে রাজা হয়ে আগামী প্রজন্মে জন্ম নিবে কথা বুঝছে তো এই মগের মুল্লুকের এক কিচ্ছা শুনাইলাম আজকে আমরা মগের মুল্লুকের মধ্যে পড়ে গেছি কি আজীব মগের মুল্লুকের রাষ্ট্রের মধ্যে পড়ছি যে আজকে ফোন দিয়া কয় মাহফিল বন্ধ কালকে ফোন দিয়া কয় মাহফিল বন্ধ আরে যোগ্য মানুষ তো সে ব্যক্তি আরে সুচিন্তিত মানুষ তো সে ব্যক্তি জ্ঞানী তো সে ব্যক্তি যে ব্যক্তি কিনা তার ভুলটা ভুল হলে অন্য মানুষ তার বিরুদ্ধে কথা বলে সে মেনে নেয় সেটাই হলো জ্ঞানী মানুষের কাজ আমার যদি ভুল থাকে আমার যদি ভুল হয়ে থাকে তবে বিরোধী পথমর যারা আছে বিরুদ্ধের কথা বলবে তাদের
কে কথা বলতে দেওয়া হলো জ্ঞানীর কাজ আর যারা কথা বলতে না দিয়া মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয় মানুষের জবান বন্ধ করে দেয় টুটি চেপে ধরে এরা আবার কিসের ফর দা পিপল বাই দা পিপল অফ দা পিপলের স্লোগান দেয় কিসের গণতন্ত্রের স্লোগান দেয় তাদের এই গণতন্ত্রের মিনিং কি তারা যদি বলে মানুষের গণতন্ত্র আছে ভোটাধিকার আছে মানুষের বাক স্বাধীনতা আছে তবে মানুষের বাক স্বাধীনতা হরণ করা আমি তো বলবো যদি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে যদি সরকারের বিরুদ্ধে কথা বলে তাকে বলতে দেওয়া উচিত সমালোচনা করতে দেওয়া উচিত কেননা এটাই হলো অফ দা পিপল বাই দা পিপল ফর দা পিপলের মূল মিনিং গণতন্ত্রের মৌলিক মিনিং তো হলো তাকে কথা বলতে দেওয়া হোক আমার বিরুদ্ধে যে বলতেছে তাকে বলতে দেওয়া হোক আমি যদি ভালো কাজ করি তাহলে তো তার কথা এমনি বন্ধ হয়ে যাবে তো আমার যদি গায়ে সুরকানি থাকে কয়জনের মলম লাগামো বলবেই মানে আমার যদি সমস্যায় থাকে এত সমস্যা এটা তো কইছিল না যে সারা অঙ্গে যন্ত্রণা মলম দিব কোন জায়গায় এখন এতই যদি সমস্যা হয় তাইলে কয়জনকে বন্ধ করা যাবে কথাগুলো বলতাম না আসলে কথাগুলো বলতে হয় লা ইকরাহা ফিদ্দিন যে আয়াত তিলাওয়াত করেছি লা ইকরাহা ফিদ্দিন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم আমাদের বিরুদ্ধে যারা কাজ করে অর্থাৎ ইসলামের বিরুদ্ধে ইসলামকে দিয়ে কাজ করে সেকুলার এবং নাস্তিক সেকুলারিজম লালনকারী যারা আছে এরা আমাদের বিরুদ্ধে দলিল দেয় দুইটা বিষয় দিয়ে কয়টা বিষয় দুইটা বিষয় একটা হলো কোরআনের এই আয়াত লা ইকরাহা ফিদ্দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে এই আয়াত দিয়ে দলিল দেয় আরেকটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আল্লাহ বুখারীতে কইছে তোমার ধর্ম তোমার আল্লাহ কই কইছে বুখারীতে আরে না কি আজব আমরা বুঝেন না কেন আল্লাহ তাআলা কোথায় বলছে বুখারীতে হেরা দলিল দেয় আর কি আল্লাহ তাআলা বুখারীতে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এক কাঠমুল্লা তুমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো কেন কত সুন্দর করে কর আল্লাহ তাআলা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কি বলছে সেটা তো তুমি বুঝো না তোমার বুঝার মতো জ্ঞান নাই কিভাবে বুঝবা তুমি এক মা তার সন্তান বাট বিতন্ডা হচ্ছে কি সন্তান বলতেছে আম্মা আমারে যদি আগামী এই যে ধান লাগাই বুঝে ধান লাগাই বুঝেন আপনারা লাগাইতেছেন ধান লাগানোর আগে যদি বিয়া না করাও এই সিজনের কাজ বন্ধ মারে কি কয় সন্তানে কি কয় ধান লাগানোর আগ পর্যন্ত যদি কি না করো বিয়া না করো কাজ বন্ধ বন্ধে যাবো না খেতে কাজ বন্ধ মা কয় বাবা তোর বিয়া করাই দিমু দেখতাছি বউ দেখে আশ্বাস করতে পারে নাই এখন যেমনি লাঙ্গল চলে গেছে ক্ষেতের মধ্যে তখন পুলা মারে কয় কি এখনো তো বিয়া করাইলে না কাজে কিন্তু যাবো না মা কয় ঠিক আছে আমি দেখতেছি তো বাবা তুই বন্ধে যা কয় এই যে ঠিক আছে তুমি যখন দেখতেছো বন্ধে যাইতাম তাইলে আর গেলাম না এই যে কুট পরলাম এই যে প্যান্ট লাগাইলাম যাইতেছি গে বাড়িতে বাড়িতে যাইতেছি গে কয়াই আল্লাহর বান্দা ছুটছে তো মাও পিছন পিছন যায় বাবা কারো যাইস না আর যাইস না রাস্তায় গেছে গা এবার গাড়িতে উঠে পড়তেছে মা কয় বাবা যাইস না যাইস না কয় আমি যা কইছিলাম ওই বুনি কি কর আমি যা কইছিলাম ওই বুনি মা চিন্তা করতেছে সর্বনাশ যদি বাসে উঠে পড়ে কই থেকে কই যায় মাথা পাগলা যদি জায়গা মা ভয় পায় কয় আছে ঠিক আছে ওই ভয়ে পড় এবার আশপাশের যারা ছিল এরা কয় কিশোর বনাস আপনার পুলা কয় যা কইছিলাম ওইবো আপনি কোন ওইবো কিন্তু কি ওইবো কি ওইবো না এটা তো আমরা কিছু বুঝলাম না কয় কিছুই বোঝার দরকার নাই আমরা মা সন্তান বুঝে ফেলেছি ও মুসলমান ইমানদার আমরাও সে সমস্ত নাস্তিকদেরকে বলতে চাই মুরগি সুরা শাহরিয়ার কবিরদেরকে বলতে চাই তোমরা লা ইকরাহা ফিদ্দিনের ব্যাখ্যা করো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা করো আসলে তো তোমরা বুঝবা না কেন বুঝবা না ওই মা ছেলে যেমন কথা বলেছে মা ছেলের কথা আশেপাশের কেউ বুঝে নাই ঠিক তেমনি ভাবে কোরআনের ব্যাখ্যা করতে হলে 14-15 বছর পরে যে আলেম হয় সেই আলেম কোরআনের কোন আয়াতের কোন শানে নজুল আয়াত কেন নাজিল হলো ঘটনা কি ভিতরের রহস্য কি ওই আলেম জানে আলেম ব্যতীত ভিতরের রহস্য জানে না মিজান জানে না সরব জানে না নাহু জানে না নাসেখ মানচুক জানে না আয়াতের সঠিক তর্জমা জানে না সে ব্যক্তি কখনোই কোরআনের সঠিক ব্যাখ্যা করার মতো যোগ্যতা রাখে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার আরে তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এই কথার ব্যাখ্যা যদি কোনো মুসলমান বিশ্বাস করে ফেলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের শব্দিক অর্থের দিকে তাকায়া কেউ যদি এই কথা বিশ্বাস করে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে হলো তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে আমি বলবো এটা ভুল হবে কেন ভুল হবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ বুঝতে হলে আগের আয়াতগুলোতে যেতে হবে কেন এই সূরা নাযিল হলো সেটা জানতে হবে সূরাতুল কাফিরুন কেন নাযিল হলো মক্কা ইহুদি খ্রিস্টান এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইহুদি খ্রিস্টানদেরকে এক যুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে মূর্তি পূজারীদের বিরুদ্ধে এক যুদ্ধের ময়দানে লিপ্ত হবেন ইহুদি খ্রিস্টানদেরকে উনি ডাকলেন ওই যুদ্ধের জন্য তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে প্রথমে যুদ্ধ করার কথা বললেও পরবর্তীতে তারা অস্বীকার করলো রাসূলকে অ্যাভয়েড করলো রাসূলকে অ্যাভয়েড করার পরে আল্লাহর রাসূল একটু মনোমালিন্য হয়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই অবস্থা দেখে আল্লাহ তাআলা জানায় দিলেন ও নবী কুল ইয়া আইয়ুহাল কাফিরুন لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ونبي أبني جنادين ইহুদি খ্রিস্টানরা যেহেতু আপনার সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই আপনার সঙ্গে আসে নাই তাদেরকে তাদের মতো ছেড়ে দেন আপনি বলে দেন আমি মুহাম্মদ যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি না অতএব আমি রাসূল আমি যে কাজ করেছি আমার সাহাবায়ে কেরাম জিহাদে শরীক হবে সেই কাজের প্রতিদান লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আমার জিহাদে শরীক হওয়ার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন আর তোমরা যে আমার সাথে জিহাদ করলে না তোমাদের প্রতিদান তোমাদের কাজের ফল তোমরা ভোগ করবে তার মানে হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এই ব্যাখ্যা নয় বরং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না আমরা যার ইবাদত করি তোমরা যার তার ইবাদত করো না মানে হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের কাজের ফল তোমাদের কাজের প্রতিদান তোমাদের কাজের বিনিময়ে জাহান্নাম তোমরা পাবা আর আমাদের কাজের প্রতিদান জান্নাত আমরা পাবো এটাই হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মৌলিক বিবৃতি এই বিবৃতি তো তারা বুঝবে না কারণ কি ওই যে বললাম শানে নজুল জানতে হবে কোন আয়াতের ব্যাখ্যা করতে হলে তাকে অবশ্যই অবশ্যই প্রাথমিক শর্ত হলো শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে তিলাওয়াত জানতে হবে কি করতে হবে আলিফ বাতা সার মুলবি হইলে চলতো না আমাকে বাপ মাই পিটিয়ে পিটিয়ে আলিফ বাতা শিখাই নাই আমি বড় মৌলানা হয়ে গেছি হেরে মৌলানা তুমি মৌলানা হইছো আলিফ বাতা সার শিখিয়া বাপ মাই পাছায় বাড়ি দিয়া কি করে নাই পিটিয়ে আলিফ বাতা শিখাই নাই আমরা নিজেরা নিজেরা হিজি আমরা তো বড় মৌলবি হয়ে গিয়েছি তাহলে আমি যদি বলি আমি রফিকুল ইসলাম মাদানি যদি বলি A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z আমি A to Z সব পারি এখন আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানিয়ে দাও আমি বিশাল বড় আমার তো বাপ মা ভাষায় বাড়ি দিয়ে জীবনে A B C D শিখাই নাই তা আমারও দাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানিয়ে সম্ভব এটা এটা কি সম্ভব A B C D শিখার দ্বারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার যোগ্যতা অর্জন হয় না তেমনি বাপে দুই সেটটা ফাসাই বাড়ি না খাইয়া আলিফ বা তা সা শিখলেও মৌলবি হওয়া যায় না ও মৌলবি আমি হুজুরদেরকে বলছিলাম মজা করে একদিন হুজুর শফি সাহেব হুজুর তো মারা গেছেন তো আমরা এই মৌলবি যেহেতু বড় মৌলবি কারণ আলিফ বা তা সা শিখছি আমরা শিখছি ফাসাই বাড়ি খাইয়া উনি ফাসাই বাড়ি না খাইয়া শিখছে এজন্য উনি কি বড় মৌলবি তাহলে শফি সাহেব হুজুর যেহেতু নাই তাইলে হাটহাজারী মাদ্রাসার বুখারির দায়িত্বটা ওনারা দেওয়া হোক কি অবস্থা হবি নে ছাত্ররা পাশা বাইরে লাল করে দিবে নে হুজুর কিছু পারে না তাহলে কি করবে কি কথা বলেন না কেন কবিহি কল হাদ্দাসানা বলতে পার না পারলে কি করবে উস্তাদের মার দিবে না যে উস্তাদ তো পারে না প্রিয় ভাইরা আমার একটা কথা আছে আমাদের এই অঞ্চলের আঞ্চলিক ভাষায় যেই কাজ যারে সাজে হেনা করলে গাবলা বাজে যেই কাজ যারে সাজে হেনা করলে আমি আমার এক ভাই কাজ করতেছে তো বন্ধের মধ্যে যে লাঙ্গল দিয়ে হাল চাষ করে না গরুর জোয়াল দিয়া তারপরে হাল চাষ করতেছে আমি মনে মনে চিন্তা করলাম আচ্ছা দেখি একটু আমি মাঝে মাঝে বাড়িতে গেলে যাই ভাল লাগে আমার খেতে কামারে ঘুরি তো গেছি যাইয়া দেখি আমার বাতিজা একটা খাবার লয়ে গেছে ভাত নিয়ে গেছে বন্ধুই খায় কিন্তু
চাষিরা অনেক সময় কি করে কাজের ব্যস্ততা থাকলে ক্ষেতের মধ্যে খায় তো ওখানে খাওয়া দাওয়া করবে তো আমি চিন্তা করলাম আচ্ছা গিয়া দেখলাম ভাই মনে করেন যে ঘুরাইলে কয় হির কয় না কয় না হির টাইট কয় না তো হির টাইট যখন কয় আমি দেখতেছি কতক্ষণ যাবত খুব ফলো করতেছি আরে কি সুন্দর হির বললে ঘুরে যাইতেছে এটা একটা সুন্দর লাগে তো আমি ভাই খাইতে আসছে আমি বললাম মানে এই যে লাঙ্গলটা যে আছে এটা তো চুক্কা সামনে চুক্কাটা একটু ডাবাইয়া দিয়ে কিন্তু খাইতে আসে তো আমারে করছে কি বলছে তুই শুধু দইরা রাখবি হির টাইট কিছু বলার দরকার নাই আমি দইরা রাখছি আমি ভাবছি আরে হ্যাঁ হিরি কইলে যা আমি কইলে যাইবো না তো আমি চিন্তা করছি আমিও হির করে দিই তো আমি একটু লাঙ্গলটা একটু টান দিয়ে উঠাইয়া হির বলতেই মনে করেন যে সামনের যে আইল্লা ছিল সব ভাইঙ্গা সামনে দিকে যাইতেছে আর তো ঘুরে না আর ঘুরে না আমি অবাক হয়ে গেলাম কিরে ঘুরে না তো ভাই খাওয়াটাও ফালাইয়া দৌড়ে আসা ধরছে আরে আজীব অবস্থা যেমনি ধরছে হির কইতে সুন্দর ঘুরে গেছে আমি ওই দিন বুঝলাম যাই কাজ যারে সাজে হেনা করলে গাবলা বাজে আমার কাজ হলো বক্তাগিরি ওয়াজের প্যান্ডেল আসলে যেমন মন চায় এক ঘন্টা খাড়াইয়া দেওয়া যাবে নাকি কো সবাই শুনবে বসে থাকবে আর ওই ব্যক্তির কাজ হলো হাল চাষ করা আমি হাল চাষ করতে গিয়া গরুরে হির করলে গরু যেমন শুনবে না ওই ব্যক্তি ওয়াজ করতে যদি কয় আজকে তুই তো আমার ভাই ছোট ভাই তোর ওয়াজ করা লাগবে না আমি করব হের কারণে একজনও থাকতো না তেমনি ভাবে আলি বাতাসা বাপমাই পিটায় পড়াই নাই এই জন্য মৌলবি হয়ে গেছ যায়া দেহ ফাঁসাই বাড়ি খাইবা ছাত্রদের আলি বাতাসা পড়াইতে পারবে হ্যাঁ পড়াইতে পারবে ছাত্রদেরকে এরা যারা কোরআনের তর্জমা অপব্যাখ্যা করে আমি তো বলতে চাই এরা আমাদেরকে বলে ওই যে ওই দিন আমি অবাক হয়ে গেছিলাম যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন সরি হুদাল্লিল মুত্তাকিন এই আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের অর্থ কি হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য কোরআন কি পথ প্রদর্শক হেদায়েত হুদান হেদায়েত পথ প্রদর্শক আমি অবাক হয়ে গেছিলাম যে হুজুর আছেন এখানে আল্লাহ তাআলা হলেন গোটা পৃথিবীর সমস্ত জিন ইনসান মানব জাতি ফেরেশতা সকলের মাখলুক সকলে আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা কে তাহলে আল্লাহ তাআলা যেহেতু সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যেহেতু সবাইকে সৃষ্টি করেছেন এমন কি আল্লাহর কথা ঐশী বাণী যেহেতু আল কোরআন সেহেতু আল্লাহ প্রদত্ত ঐশী বাণী তো সকলের জন্য হেদায়েত হওয়ার কথা ছিল কিন্তু হুদাল্লিল মুত্তাকিন কেন বললেন আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের জন্য কেন হেদায়েত বললেন প্রশ্ন আসে না যেহেতু আল্লাহ তাআলা সকলের সৃষ্টিকর্তা এবং আল্লাহ প্রদত্ত কোরআন ঐশী গ্রন্থ তাহলে তো অবশ্যই হুদাল্লিল মুত্তাকিন শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েত কেন হবে আমার এই কথা এই কথা আমার সঠিকভাবে বুঝে আসলো তখন এই যে কয়েকদিন আগে এক মুরগি সুরা শাহরিয়ার কবি এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের সাথে যখন তর্কে জড়াইল টকশু তখন আমার বুঝে আসলো জারি হুদাল্লিল মুত্তাকিন এটা তো সত্যি কেমন সত্যি পরিপূর্ণ বুঝে আসলো যে আসলে তো কোরআনি কারিম সবাই তিলাওয়াত করে হেদায়েতের জন্য না কিছু মানুষ তিলাওয়াত করে তো ভুল ধরার জন্য কারণ লা ইকরাহা ফিদ্দিন আমি পড়ি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী দামত বরকাতহুম পড়েন মাওলানা আহমদ হুসাইন পড়েন মাওলানা সোহরাব হুসাইন পড়েন আশিক বিল্লাহ সাহেব পড়েন কোরআন হিদায়াতের জন্য কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য শাহরিয়ার কবির মুরগি চুরারা পড়ে কোরআন শিক্ষা কোরআনের আয়াতের তর্জমা শিক্ষা আলেমদেরকে ভুল ধরার জন্য তাহলে বোঝা গেল হুদাল্লিল মুত্তাকিন হলো যারা কোরআন পড়ে হিদায়াতের জন্য তাদের জন্য হেদায়াত আর কোরআন পড়ে যারা আলেমদেরকে ভুল ধরার জন্য তাদের জন্য কোরআন হেদায়াত না প্রিয় ভাইরা এরা এত এত ভুল ধরে লা ইকরাহা ফিদ্দিনের অপব্যাখ্যা করে আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি সেই আয়াতের ব্যাপক অপব্যাখ্যা চালায় দেয় লা ইকরাহা ফিদ্দিন বলে বোঝায় ধর্ম লা ইকরাহা ফিদ্দিন মানে হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না সেহেতু ধর্ম যার যার উৎসব সহ কেন নাউজুবিল্লাহ বড় দিন আসলে দেখেন না এদেশের বড় বড়রা কয় কি কয় ধর্ম যার যার আরে এদেশের একজন চেয়ারম্যান কেন এমপি কেন মন্ত্রী কেন রাষ্ট্রপতি কেন প্রধানমন্ত্রী কেন সারা পৃথিবীর সব চাইতে ক্ষমতাধর ব্যক্তিও যদি বলে ধর্ম যার যার উৎসব সবার কোন মুসলমান এ কথা মেনে নিতে পারে না আমরা মেনে নিতে পারি না সকল বড় বড় ব্যক্তিরা বলবে কিন্তু আমরা বলতে পারবো না আমরা মানতেও পারবো না কেন
ইমান আনতে পারবো না ধর্ম জাল জাল উৎসব সবার এই কথা শিরকি কথা এই কথা মানার মতো আমাদের অবস্থান নেই ব্যবসা জার জার টাকা সবার না মানবেন না গাছ জার জার ফল সবার না খেত জার জার ফসল সবার না চাকরি জার জার বেতন সবার এটা তো মানবেন না বিয়া জার জার বউ সবার না এই যে সবারই কয় এত বিয়া করছেন নাম নেই বউই নাই তাহলে সমস্যা কি বউ না থাকলে তো দিয়ে আল্লাহ সমস্যা নেই প্রিয় ভাইরা আমার তাহলে এগুলো যদি সম্ভব না হয় আরেকটা কথা বলি যারা বলে বড়দিন আসলে যে বড়দিন আসছিল বলতেছে যুক্তি তো যারা বলে ধর্ম যার যার উৎসব সবার তাদেরকে তো প্রশ্ন করতে মন চায় তোমরা যারা হিন্দুদের পূজা আসলে কি বলে বড়দিন আসলেই বলো ধর্ম যার যার উৎসব সবার তারা কি পারো না আমাদেরও তো উৎসব আসে আমাদের কুরবানি ঈদের মধ্যে হিন্দুদেরকে দৈরে দৈরে গোস্ত খাওয়াইতে পারো না উৎসব যেহেতু সবার উৎসব তো সবার ধর্ম যার যার আয় হিন্দু সবগুলি এবার গোস্ত খাও হিন্দু গোস্ত খাবে না আমাদের এদিকে এক হিন্দু বাড়ি ছিল মুসলমান হিন্দুর ঘরে ঢুকে গেলে পাক ঘরে আর খাবার খায় না জানেন এগুলো জানেন খাবার খায় না আমাদের এক কাজের ছেলে ছিল সবুজ নাম খুব চালাক দ্রুত বিশাল চালাক যেই দিন মনে করেন হাঁসের গোস্ত রান্তো অথবা ভালো কিছু রান্না করতো দৌড় মেরে কুত্তা কাদানির নাম কয়ে হ্যাঁ গিয়া ঢুকে পড়তো রান্না করে হিন্দু বেড়ের ঘরে কাজ করতো তো যেই দিন হিন্দু বেড়ায় ভালো কিছু রান্না করতো তখন হ্যাঁ কুত্তা কাদানি ও হ্যাঁ কুত্তা কয়ে উঠে পড়তো রান্না করে তখন এরা করতো কি হে ওরে 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 ই কিলো কিলো মা দুগা 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 কয়া এগুলো ফালায় দিবে জন ফালায় দিবে হ্যাঁ কয়তো শাসি ফালায় না আমি কেন এই অবস্থা তার মানে হলো ওরা আমাদের গরুর গোস্ত খাবে না যদিও কিছু আছে গরুর গোস্ত খাইয়ে ফেলে এগুলো বাদ দেন আমাদের উৎসব তো শুধু গোস্ত খাওয়া না আমাদের উৎসব তো নামাজ পড়া দুই ঈদে আমরা নামাজ পড়ি না আলাদা আনন্দ করি না এটাও তো আমাদের উৎসব আনেন না দুইটা খ্রিস্টান দুইটা হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবগুলো ধরে নিয়ে আসেন আমাদের সাথে নামাজ পড়ায় দেন আমরাও এদের পূজায় যাব কিন্তু তা না কইরা আপনি ধর্ম যার যার উৎসব সবার বইলা কলকাতায় গিয়া পূজা উদ্বোধন কইরা সুন্দরভাবে বলবেন পূজায় যেতে পেরে আমি খুব আনন্দিত কলকাতা আমার দ্বিতীয় বাড়ি বাংলাদেশ আমার প্রথম বাড়ি এইভাবে বলবেন আমরা তো মাইনা নিব না কি মানা যাবে বারবার বিরক্তিকর বিভ্রান্তিমূলক কাজ করবেন এদেশের আইডল হয়ে লক্ষ লক্ষ যুব সমাজ যাকে ফলো করে তাদের আইডল হয়ে আপনি নিজের স্ত্রী আরে নিজের স্ত্রী সন্তান যদি হয় তার পেটে চুমুকে সেই ছবি ফেসবুকে বাইর হওয়া ইসলাম বাদ দেন কোরআন হাদিস বাদ দেন সব এক পাশে রাখেন আমি তো বলবো বাংলাদেশের আবহমান সংস্কৃতিও নিজের বইয়ের পেটে চুমুকে এই ছবি ফেসবুকে ভাইরাল করা এই সংস্কৃতি কোনো রুচিশীল মানুষ গ্রহণ করতে পারবে আল্লাহ তাআলা এদেরকে সহি বুঝদান করো আরো জোরে বলেন আমিন লা ইকরাহা ফিদ্দিন এই আয়াতে কারিমার বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে কেমন ব্যাখ্যা করে এরা বলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না লা ইকরাহা ফিদ্দিন মানে হলো ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না তার মানে কি ওরা বলে লা ইকরাহা ফিদ্দিন আল্লাহ কোরআনে বলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না কোন বেড়া মদ খাইলো তোমার কি ও মোল্লা সুন্দর দলিল না কোন বেড়া মত খাইলো তোমার কি আল্লাহ তো কইছে লা ইকরাহা ফিদ্দিন আল্লাহ কইছে লা কুম দিনুকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার ও মুসলমান যদি আমার ধর্ম আমার তোমার ধর্ম তোমার লা কুম দিনুকুম ওয়ালিয়া দিন যারা এই অর্থ হয় তবে তো আমি বলবো আরেক আয়াতে যে আল্লাহ বলছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হলো একমাত্র আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম তাইলে তো এখানে একটা ফারাক হয়ে যাবে যদি বলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তাহলে তো প্রমাণ হয়ে যায় কোরআন দ্বারাই যেন অন্য ধর্মগুলোকে প্রমোট করা হচ্ছে কোরআন যেন অন্য ধর্মের কথা বলে দিচ্ছে কোরআন যেন অন্য ধর্মকে সঠিক হওয়ার ব্যাপারে ধারণা দিচ্ছে মনে হয় না লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দ্বারা যদি দলিল হয় তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তাহলে আমি তো বলবো কোরআন দ্বারাই অন্যান্য ধর্মেরও বিভিন্ন অন্যান্য সব ধর্মের ব্যাপারে ইসলামে আমাদের বলে দিচ্ছে সব ধর্মই ঠিক তাহলে আমার ইচ্ছা হলে আমি হিন্দু হব আমার ইচ্ছা হলে আমি বৌদ্ধ হব আমার ইচ্ছা হলে আমি খ্রিস্টান হব সমস্যা কি হ্যাঁ
তার মানে বোঝা গেল লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন এই কথা বলে না বরং আমি যেই অর্থ করেছি লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন সেটাই বলে কেন বলে কোরআনের এক আয়াত দেখলে হবে না ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل من الله تعالى বলেন ومن يبتغي غير الاسلام اسلام ব্যতীত অন্য কোন ধর্মে غير الاسلام اسلام ছাড়া অন্য ধর্মের তালাশ করবা فلن يقبل من তা কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে ওই আয়াতগুলোর সাথে কি তাফাররুক হলো না হলো না মতানৈক্য হলো না হলো না তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের অর্থ এটা হতে পারে না ঠিক তো দ্রুপ আরেকটু সামনে গেলেই বুঝবেন আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন লুকমান আলাইহিস সালামের ছেলেকে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরিকের কথা আল্লাহ না করছেন না করেন নাই ইয়া বুনাইয়া হে ছেলে লা তুশরিক বিল্লাহ শিরিক করো না ইন্নাশ শিরক নিশ্চয় শিরিক হলো লাযুলমুন আযীম ভয়াবহ অন্ধকার আল্লাহ তাআলা এক আয়াতে শিরিকের কথা না করতেছেন আরেক আয়াতে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার যদি হয় তাহলে হিন্দুরা যে শিরিক করে মূর্তি পূজা করে এই আয়াতের অর্থ যদি তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার হয় তাহলে তো আল্লাহ নিজেই মূর্তি পূজার কথা বললেন আল্লাহ তো নিজেই মূর্তি পূজার কথা বলে দিলেন না 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 তার মানে বোঝা গেল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন হলো তোমার কর্মফল তুমি যে কাজ করবা তুমি যদি গুনাহ করো তুমি যদি শিরিক করো সেই গুনাহ কর্মফল তুমি ভোগ করবা আমি যদি করি এখানে দিন মানে হলো লাকুম দীনুকুম মানে দিন মানে ধর্ম নয় একই শব্দের অনেক ব্যাখ্যা হতে পারে এখানে দিন মানে হলো ফল কি এখানে দিন মানে হলো কর্মফল লাকুম দীনুকুম তোমার কর্মফল তোমার ওয়ালিয়া দিন তোমার কর্মফল তোমার আর আমার কর্মফল এই আয়াতের অর্থ হলো এই ও প্রিয় ভাইরা আমার ঠিক তেমনি ভাবে যারা লা ইকরাহা ফিদ্দিনের অপব্যাখ্যা করে যারা বলে লা ইকরাহা ফিদ্দিন ধর্ম ভাড়াবাড়ি করার কথা নিষেধ করেছে ধর্ম ভাড়াবাড়ি করার কথা নিষেধ করেছে ও কাকুল্লা সাহেব আপনি কেন মদের বিরুদ্ধে বলেন কেন দুর্নীতির বিরুদ্ধে বলেন ধর্ম তো বলেছে যার মন চাইব সে যায় খাটের নিচে বিশাল বড় তেলের গুড়ন করবে আমি সমস্যা কি লা ইকরাহা ফিদ্দিন ধর্ম বাড়াবাড়ি করতে নিষেধ করছে কিন্তু হুজুররা বাড়াবাড়ি করে হুজুররা কি করে মদের বিরুদ্ধে কয় কোন জায়গায় মদের বিরুদ্ধে আল্লাহ কইছে হুজুররা কি লিগে বাড়াবাড়ি করে নাউজুবিল্লাহ বলেন ধর্ম বাড়াবাড়ির কথা নিষেধ করছে কিন্তু হুজুররাই ধর্ম মানে না হুজুররাই কোরআন মানে না হেফাজতে ইসলাম 2013 এর 5ই মে হুজুররাই কোরআন শরীফ পড়ে আলা নাউজুবিল্লাহ আস্তে কো প্রিয় ভাইরা আমার এরা বারবার আমাদেরকে আমাদের কোরআনের অপব্যাখ্যা করে আমাদের উপরে দোষগুলো চাপায় দিতে চায় কিন্তু লা ইকরাহা ফিদ্দিনের ব্যাখ্যা তো এটা না ব্যাখ্যা কি এটা লা ইকরাহা ফিদ্দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি কইরো না রাত্রে দুইটার সময় আমি কি ল্যাংড়া থাকমু নাকি বালা থাকমু কই যামু না মহিলারা পর্দা করবো না এটা হুজুর গর কি এটা ধর্ম বাড়াবাড়ি করতে নাই করছে আমরা শুনেন নাই নারায়ণগঞ্জে এক মেয়ে মাইক নিয়ে কইতেছে কই কাকুল্লার দল আমরা রাত্রে দুইটায় কই যামু ল্যাংটা থাকবো নাকি কাফার ফরমো তোদের কি বিড়ি খামু না তোদের কি এই আপনারা কেউ দেখেন না ভিডিও বিড়ি খামু না কি পরমু না রাত্রে দুইটায় কই থাকবো কই থাকলাম না আমাদের কি আমরাও বলি তোরা আজকে যে নারীবাদীরা স্বাধীনতার স্লোগান দাস ইন্ডিপেন্ডেন্ট বলে নিজেদেরকে স্বাধীন বলে বলতে চাস আমরা তোদেরকে প্রশ্ন করতে চাই আরে যে জামানার মধ্যে নারী সন্তান হলে কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে রাখা হতো তাদেরকে কি মনে করা হতো কলঙ্ক মনে করা হতো সেই সময় তোদের সেই বুদ্ধিজীবীরা নারীবাদীরা কোথায় ছিলি আমার নবী কউলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই নারীদেরকে পুঁতে রাখা যাবে না আমার রাসূল যে সম্মান নারীদেরকে দিয়েছে আর নারীদেরকে জীবন্ত কলঙ্ক মনে করে পুঁতে রাখা হতো অথচ আমার নবী আয়েশা পুঁতে রাখতে দেয় নাই মাকে সম্মান দিয়েছে মেয়েকে সম্মান দিয়েছে স্ত্রীকে সম্মান দিয়েছে বোনের মর্যাদা দিয়েছে ইসলাম বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আমার রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের ব্যাস আমরা তো বলতে চাই পৃথিবীর যত তন্ত্র মন্ত্রের কথা বলিস যত দলমত নির্বিশেষে কোন মতাদর্শ আমার নবী এবং ইসলামের মতো নারীদেরকে সম্মান দিতে পারে না এই আপনারা মুরগি চুরা করলে হাসেন কে
এর নামে পত্রিকায় রিপোর্ট আছে 1971 এ রাজাকার ঘরে মুরগি সাপ্লাই দিত আমরা হাসেন কেন এগুলোর মুরগি চোরা বলবেন না কি নামই বলবেন না শুধু বলবেন মুরগি চোরা তাই লিসিন দেন বাংলাদেশে এদের নাম নাস্তিকবাদীদের নাম হবে মুরগি চোরা টিম কোন টিম যারা ইসলামকে মানে না ইসলামকে মাইনাস করতে চায় এই দেশে ইসলামকে মাইনাস করে কোনো ব্যক্তি নিজের পরিচয় দিতে পারবে না ইসলামকে মাইনাস করে ইসলামকে মাটি চাপা দিয়ে তার পরিচয় উপরে করবে মুসলমানদেরকে কটুক্তি করবে সে ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি কেন এরা বাংলাদেশে ইসলামিক কান্ট্রি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এটা দেখতেই পছন্দ করে না তার মানে এরা দেশের জন্য হুমকি শুধু আমাদের জন্য না রাষ্ট্রের জন্য দেশের জন্য স্বাধীন সার্বভৌমত্বের জন্য এরা হুমকি এই হুমকি যারা দেয় ইন্ডিয়ার দালালি যারা করে নাস্তিকতার দালালি নাস্তিকতার রূপকার যারা নাস্তিকতায় জয় জয়কার করতে চায় এদেরকে অবশ্যই অবশ্যই প্রতিহত করা লাগবে না লাগবে না প্রিয় ভাইরা আমার হুজুর হয়তো চলে আসছেন আমি আমার আয়াতে কারিমার আলোচনা শেষ করে দিচ্ছি লা ইকরাহা ফিদ্দিন এই আয়াতে কারিমার অপব্যাখ্যা করা হয় কিন্তু এই আয়াতের মৌলিক ব্যাখ্যা কি এই আয়াতের মৌলিক ব্যাখ্যা হলো যারা নাকি বলে লা ইকরাহা ফিদ্দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না কিন্তু না এই আয়াতের অর্থ শুধু এখানেই সীমিত না কেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না কেন আল্লাহ তাআলা কোরআনের আয়াত বললেন সেটা হলো যখন লা ইকরাহা ফিদ্দিন আল্লাহ তাআলা নাসিল করলেন তখন এই আয়াতের শানে নুজুল বা ঘটনা হলো মক্কার মুশরিক মহিলারা যারা মূর্তি পূজা করত ওই মুশরিক মহিলারা মান্নত করেছিল যাদের সন্তান হয় না তারা মান্নত করলো আমাদের যদি সন্তান হয় তাহলে আমরা সেই সমস্ত সন্তানদেরকে ইহুদিদের কাছে সমর্পণ করে দিব যখন তারা এই মান্নত করলো যে ইহুদিদের কাছে সন্তানদেরকে সমর্পণ করে দিবে তখন সন্তান হলো সন্তান হওয়ার পরে তারা ইহুদিদের কাছে তাদের সন্তানদেরকে সমর্পণ করে দিল প্রিয় ভাইরা আমার কিন্তু কিছুদিন পরে যখন সন্তানদেরকে ইহুদিদের কাছে সমর্পণ করে দিল আর ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত তাদেরকে দিল লা ইলাহা ইল্লাল্লাহ কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলার শেষ নবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্যের পয়গাম তাদের কাছে পৌঁছে দিল তখন তারা সত্যের বাণী পাওয়ার পরে তারা চিন্তা করলো আয় হায় আমরা তো দেখলাম ইন্নাদ দিন ইন্দাল্লাহিল ইসলাম ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিজ কমপ্লিটলি লাইফ এটা তো একটা শাশ্বত জীবন ব্যবস্থা চিরন্তন জীবন ব্যবস্থা এটাই তো মুক্তির পথ তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কেন ইহুদিদের কাছে রাখব কিন্তু কিন্তু মান্যত অনুযায়ী তাদের সন্তানরা ইহুদিদের কাছেই ছিল তখন কি হলো তখন মান্যত অনুযায়ী সন্তানরা ইহুদিদের কাছে ছিল আর এদিকে তারা মুসলমান হওয়ার পরে যখন জানতে পারলো রাসূল বলেছেন যাবা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলা যাবা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা যখন তারা জানতে পারলো যে ব্যক্তি ঈমানের স্বাদ পেতে চায় যাবা তামাল ঈমান সে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহ আল্লাহকে আল্লাহ হিসেবে পেয়ে মহান রব হিসেবে পেয়ে একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে তবেই সে ব্যক্তি যাকাত আমাল ঈমান ঈমানের প্রকৃত স্বাদ পাবে যখন তারা এই বাণী শুনলো এবার আবার শুনলো মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মনে করে শাশ্বত জীবন ব্যবস্থা মনে করে মেনে নিতে হবে তখন তারা দেখলো আয় হায় ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অন্য কোন মতাদর্শের তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তাহলে কি করা যায় ইসলামকে মেনে নিতে হবে তারা ইসলামকে মেনে নিল কিন্তু তারা দেখলো আমাদের সন্তানরা এখন ইহুদি থাকবে তাদেরকেও আমরা নিয়ে আসি ধর্মের দিকে নিয়ে আসি যখন ধর্মের দিকে তারা নিয়ে আসলো নিয়ে আসতে চাইলো তখন একটা বাকবিতণ্ড শুরু হলো ইহুদিরা বলে না তোমাদের সন্তানদেরকে আমরা দিব না আর তারাও নিয়ে আসতে চায় তখন যখন এই অবস্থার তৈরি হলো আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলে দিলেন অগ নবী আপনি তাদেরকে জানাইয়া দেন লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা لن انفصام لها والله سميع عليم অনবি আপনি তাদেরকে জানাইয়া দেন যারা ইহুদি হয়ে গেছে যারা ইহুদি ধর্মে বিশ্বাসী তাদেরকে জোর করে বাড়াবাড়ি করে এই ধর্মে আনা না লা ইকরাহা ফিদ্দিনের মৌলিক বিবৃতি হলো ও মুসলমান
তুমি ইসলামকে পালন করো, তুমি মদ খেও না, গাঁজা খেও না, ইয়াবা সেবন করো না, দুর্নীতি করো না, খুন খারাপিতে জড়ায়ও না, খারাপ কাজ বাদ দিয়া তুমি ভালো কাজ করে ইসলামের প্রতি মানুষকে আহ্বান করো, দাওয়াত দাও, তুমি তোমার রাসূল প্রদত্ত কোরআন প্রদত্ত ঐশী বাণী শিক্ষা অর্জন করে সেই দাওয়াত তুমি অন্যান্য ইহুদি খ্রিস্টান মুশরিক বেঈমান কাফের সকলকে তুমি দাওয়াত দাও তোমার দাওয়াত দ্বারা তোমার ভালো ব্যবহারের দ্বারা। আরে তুমি যে হিন্দুদের অসুস্থ হইছে একজন হিন্দু মানুষকে সহযোগিতা করো, টাকা দিয়ে হোক তাকে হসপিটালে নিয়ে যাও, ভালো ব্যবহার করো, তার সাথে ভালো আচরণ করে করে ইসলামের দাওয়াত দাও। ইসলাম যে সুন্দর ধর্ম, ইসলাম যে ভালো জীবন ব্যবস্থা, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম যে মৌলিক শিক্ষা দেয় সেই শিক্ষা তুমি তাদের কাছে ফুটিয়ে ধরো, তুমি তাদের কাছে তুমি প্রেজেন্ট করো, তুমি ভালোভাবে যদি উপস্থাপন করতে পারো, তুমি যদি ভালোভাবে তার কাছে ইসলামটাকে ফুটিয়ে তুলতে পারো, তবে সে ইসলামের মধ্যে আসবে, ইসলাম তোমার কাছ থেকে গ্রহণ করবে, ইসলামের দাওয়াত কবুল করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এছাড়া তুমি কাউকে মাথায় আঘাত করে অথবা জোর করে ইসলামের মধ্যে তুমি নিজেকে ইসলামকে আরেকজনের উপরে আরোপিত করো না, চাপায়া দিও না, এটাই হলো লা ইকরাহা ফিদ্দিনের মৌলিক বিবৃতি। কি বুঝলেন আপনারা? লা ইকরাহা ফিদ্দিন মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, এটা কার সাথে? কোন ব্যক্তি মুসলমান নাম দিয়া কাদিয়ানির দালালি করবে তার সাথেও? কোন ব্যক্তি মুসলমান নাম দিয়া কি বলে নাস্তিকতার জয় চাইবে, মুসলমানদের ধ্বংস করে দিতে চাইবে তার জন্য না, বরং অবশ্যই মুসলমান, আমি যেহেতু মুসলমানের সন্তান, ইসলাম আমার লালন পালন করি, সেহেতু আমাকে অবশ্যই অবশ্যই ইসলামের কথা বলতে হবে, হক কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে, কোরআনের কথা বলতে হবে। কোরআনের কথা বলার কারণে কেউ যদি বলে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম বাড়াবাড়ি করে না, তাকে বুঝাইতে হবে না না, যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলাই বলছেন তাকে সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজের নিষেধ করতে। সৎ কাজে নামাজ কি করে খারাপ কাজ থেকে বিরত রাখে? আল্লাহ বলে নাই উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমি সলাহ ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নামাজ কি করে খারাপ কাজ থেকে কি করে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। তাহলে যে ব্যক্তি ভালো নামাজ পড়বে, সে ভালো কাজ করবে, সে সৎ কাজের আদেশ করবে, বোঝা যায় না? সৎ কাজের আদেশ করতে হবে না? আরে আপনি 17 দরিয়ার মুসলমান, নামাজ পড়ছেন বাজারে গিয়া, বাজারের পাশে মসজিদ, এই বাজারের পাশের মসজিদে ওডিজে ওডিজে গান চলতেছে নামাজের সময়, কিন্তু নামাজ পড়ে আইসা আমনে ওরে কিছুই বলেন না, বলেন না বাবা কেন গান বাজাইলি, কেন বলেন না? আওয়ামী লীগের পোলা ডরায় কিছু কর না। আরে ঠিক, বিএনপির সময় বিএনপির পোলা, এটাও ঠিক। বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপির ক্ষমতাধর কোনো ব্যক্তির ছেলে হলে ও ডিজে গান বাজাই, অনেক হাই সাউন্ড দিয়া গান বাজায় মসজিদে বিরক্তি, মসজিদে নামাজ পড়তে পারে না, তবুও কোনো মুসল্লি গিয়া তারে কিছুই বলে না, তারে বুঝায়ও না। কেন বুঝায় না? ভয় পাই, কেন বুঝায় না? সে কিছু বলে ফেলবে না না না, তুমি মুসলমান, তোমার উচিত ছিল তুমি নামাজ পড়েছ, তোমার অবশ্যই উচিত, তুমি যে অসৎ কাজ হচ্ছে তাকে বোঝানো, খারাপ কাজ হচ্ছে তাকে বোঝানো, না বুঝলে আরো ভালোভাবে বোঝানো, আরো ভালোভাবে বোঝাও, না বুঝলে আর করার কি আছে? বাধা দিতে হবে, দিতে হবে না, হবে না, দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। আজকে আমাদের কাউকে দায়বদ্ধতার মধ্যে আনি না বলে সাড়ে বারোটা শেষ বলছে, আমি বলবো বলবো না না, আমি আমি কি বলতেছি শুনে, আমি বলবো কিন্তু আমি চাচ্ছি হুজুর আসছে কিনা, কারণ আমি চাই না হুজুর ঢুকে গেলেও আমার বয়ান চলুক, সেজন্য আমি বারবার জিজ্ঞেস করতেছি। আলহামদুলিল্লাহ বলেন, আর আপনারা শুনে তো যাবেন, কেউ চলে যাবেন না তো, কে কে যাবেন গা তুলে? যাবেন গা? রাত্রে বেশি রাত্রে মাহফিল হইলে আরেক সমস্যা, হালুয়া ঘাটে এক জায়গায় মাহফিল হয়েছে, আমার এক হুজুরে কার গুজারি শুনাইল, বললাম যে হাত উঠান কে কে জান্নাতে যাইতে চান, সবাই হাত তুলছে, আবার বললাম যে জাহান্নামে কে কে যাইতে চান, তখন হাত তুলছে, রাত্রে বাজে দুইটা, তখন হুজুর জিজ্ঞেস করছে কি আমরা যাই বলি তাতে হাত তুলেন, জান্নাতের কথা কইলে হাত তুলেন, জাহান্নামের কথা, এক মুরব্বি দ্বারা এক হয়, আপনি কি আর মিথ্যা করবেন হুজুর, আপনি কি আর মিথ্যা কথা করবেন? তো এই যদি হয় বয়ান শোনার অবস্থা, তাইলে তো বোনাই যে যারা হাত তুলছে এরা যাবে না, কিন্তু তার মানে হাত কেন তুলছে তাহলে নিশ্চিত বুঝে নাই, নিশ্চিত
বুঝে নাই কথা শুনতেছে না প্রিয় ভাইরা আমার আজকে আমি আমার আলোচনা আসলে শেষ লগ্নে চলে এসেছি আমি এভাবে সাজাইছিলাম 12:30 পর্যন্ত তো তারপরে আমি কয়েকটা কথা বলি সেটা হলো আজকে আমরা যে সমস্ত বিভ্রান্তির শিকার হচ্ছি এই বিভ্রান্তিগুলো শুধুমাত্র দোষ যে কি বলে কোন গ্রুপ বা কোন দল বা কোন প্রশাসনের না দোষ আমাদেরও কিছু আছে আছে না নাই আমরা কামরাকামড়ি বেশি শুরু করছি না হ্যাঁ আমরা কামরাকামড়ি বেশি শুরু করছি আসলে কামরাকামড়ি বেশি শুরু করছি কেন জানেন এটার একটা থিওরি আছে কি এটার একটা কারণ আছে কোন দল বা গোষ্ঠীকে তুমি যদি সমূলে ধ্বংস করে দিতে চাও তাহলে নরমাল থিওরি হলো এর নিজে তোমরা গিয়ে নিজে মাথায় বাড়ি না দিয়া এর বায়াসারি বা নিজের মধ্যে দ্বন্দ্ব লাগায় দাও বুঝছেন আপনারা নিজের মধ্যে দ্বন্দ্ব লাগায় দাও একদল আজারি গ্রুপ একদল সিদ্দিকী গ্রুপ একদল মামুনুল হক গ্রুপ একদল শরীয়তপুরী গ্রুপ অমুক গ্রুপ তমুক গ্রুপ একদল সুন্নি আরেকদল ওয়াহাবি একদল জামাতি আরেকদল কওমি একদল মাজহাবি আরেকদল লামাজহাবি এরকম গ্রুপ 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 আস্তে আস্তে গ্রুপ করতে করতে এমনি বিভক্ত করে দাও নিজেরা নিজেরা কামরাকামড়ি করতে শেষ আমগোর লগে ফাইট করবো কত আপনার একটা বুদ্ধি দিয়া যায় শেষমেশ মামলা আমলা হইলে যদি মারামারি হয় সবগুলোর বিরুদ্ধে দশটা থাকলে দশটারে আসামি দিবেন না পাঁচটারে দিবেন আসামি পাঁচটারে দিবেন সাক্ষী মনে করো আপনার গলায় ঝগড়া লাগছে ঝগড়া লাগলে দশটা আছে বিরুদ্ধে দশটারে আসামি না দিয়ে পাঁচটারে কি দিবেন সাক্ষী আর পাঁচটারে দিবেন যদি পাঁচটারে সাক্ষী দেন পাঁচটারে আসামি দেন যেই পাঁচটারে আসামি দিছেন এই পাঁচটা গিয়া পাঁচটা সাক্ষী রে ভাইরিয়া আপনার আর মারতে হইলো না কি গো সাক্ষী রাত্রে যায় কোনো বাইরে আমার কোনো দোষ নেই আমরা নাম আমগো সাক্ষী দিছে আমরা জানি না রাতের বেলা অন্ধকারে গিয়া সব ঠিকঠাক করো স্যার অঙ্ক জানোস না কথা বুঝেন নাই এই হলো পরিস্থিতি আজকে এই আপনারা আবার মামলা করতে যান না মারামারিও করেন না কথার কথা বললাম এই প্ল্যানটা চলছে আজকে আমাদের মধ্যে বাক বিতণ্ডার অভাব নাই দলাদলির অভাব নাই আসলে মৌলিক কারণ হলো কেউ বুঝে না কেউ জানে না প্রত্যেকটা ফাটলের পিছনে ওদের হাত আছে ফাটল হোক হুজুররা এক থাকলেই তো সমস্যা আলেমরা এক হয়ে গেলেই তো সমস্যা ইসলাম যদি মানুষ বুঝে ফেলে তাইলে তো সমস্যা কিন্তু সমস্যা সমস্যা কইরা ফাটল ফাটল কইরা কতদিন থাকবা এই জাতি যখন বুঝে যাবে উম্মা যখন বুঝে যাবে তোমাদের খেলা তখন ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে দুই বন্ধু সিরি একানাই গেছে কই গেছে সিরি একানাই গেছে সিংহের গর্জন শুনবে এক বন্ধু কয় কি সিংহে গর্জন দি দেয় না জামুগা নাকি এক কাজ কর বাদাম কয়েকটা লইয়া খাবি আর হলে সুইরা মারবি এখন আরেক বন্ধু করলো কি কথা মাই না বাদাম ছুঁড়ে ছুঁড়ে মারে এবার বাদাম যখন ছুঁড়ে ছুঁড়ে মারে তখন আরেক বন্ধু ওই যে যেটা আসছিল পাশ থেকে কয় কিরে কইছি তো বাদাম ছুঁড়ে মারতে কিন্তু যদি সিংহ উইটা এক থাবা দিয়ে ধরে করবি কি কয় বেটা যে লোহার গেট এই গেট পারি তার বোন কয় যদি পারো কয় আরে কি কোস না কোস এই লোহার গেট পারি তো পারবো কয় যদি পারো কয় যদি পারো তাহলে ধর দিব কয় ধর দিয়ে কোন পর্যন্ত যাইবি কোন তো পাওয়া যেত না এমন দৌড়ানি দিব সিংহের গর্জন তখন এমন অবস্থায় যাবে একটাই রেহাই পাবে না ঠিক তেমনি ভাবে অ মুসলমানের সন্তানেরা ওই নাস্তিকদের আমরাও বলতে চাই ওই নাস্তিকরা যারা আমাদেরকে তোমরা চুলকানি দাও আমাদেরকে মুসলমানদেরকে চুলকানি দাও মাহফিল বন্ধ করো মাহফিল বন্ধ করে দাও বক্তাদের ওয়াজ বন্ধ করে দাও রাষ্ট্রের মধ্যে হক কথা বললেই তোমরা সবকিছু বন্ধ করে দিতে চাও আমরা তোমাদেরকে বলতে চাই আমরা তোমাদের শত্রু না কিন্তু আমাদের মুসলমানদেরকে যেইভাবে এদেশে ইসলামকে বন্ধ করে দিতে চাইলা সালাম আলাইকুম আর আসসালামু আলাইকুমের মধ্যে জঙ্গিবাদ খুঁজো সন্ত্রাসবাদ খুঁজো আমাদের সর্বোচ্চ মুরব্বীদেরকে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের দারক বাহক বলো আমরাও বলতে চাই এত চুলকানি দিও না সিংহের বাচ্চা মুসলমানের যদি জাগ্রত হয় পালাবার রাস্তা খুঁজে পাবা না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার এজন্য বলতে চাই আমাদেরকে জাগ্রত করো না আর আমাদের মধ্যে স্বজাতীয় কিছু গাদ্দার ঢুকে গেছে স্বজাতীয় গাদ্দার এরা কারা বাচ্চায়ের বাচ্চা আরুল রশিদের কাছে এক লোক পাখি বিক্রি করতে গেছে পাখি বিক্রি করতে গেলে বাচ্চা কয় পাখির মূল্য কত সে বলে এত বাচ্চা বলেন এই পাখি ট্যাং একটা ভাঙা এই পাখির এত মূল্য কেন বলে এই পাখির এক্সট্রা অর্ডিনারি আছে এক্সট্রা গুণ আছে বাচ্চা বলেন কি সেই গুণ বাচ্চা বলেন এটার গুণ পাখিওয়ালা বলেন এটার গুণ হলো এই পাখিটাকে নিয়ে আমি জঙ্গলে যাই এই পাখিটাকে আমি খেতে নিয়ে যাই ওই পাখিটাকে রাখি এই পাখি তার স্বজাতীয় অন্যান্য পাখিদেরকে ডাকে আমি একটা জাল পাতি ওই জালের মধ্যে তার স্বজাতীয়
জাতীয় পাখিরা এসে বসে আমি সেই পাখিগুলোকে দইরা জবাই করি দইরা বিক্রি করে দেই তখন সেই পাখিটাকে বাদশা বলল ঠিক আছে দাও তুমি যে মূল্য বলছো সেই মূল্যই দিব বাদশা যখন সেই মূল্য দিয়ে কিনল কেনার পরে জবাই করে দিল বাদশাকে পাখিওয়ালা বলে আমার এই পাখির এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা গুণ ছিল তাকে দিয়া শিকার করা আপনি শিকার না করে জবাই করে দিলেন বাদশা উত্তর দিল যে পাখি সজাতীয়দের সাথে গাদ্দারি করে তার শাস্তি এমনই হওয়া উচিত আজকেও যে বা যারা তিন চার মাস পরে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই হসপিটালে মৃত্যুবরণ করার পরেও আমাদের আলেম ওলামা আমাদের সর্বোচ্চ ওলামায়ে কেরামদের নামে মামলা করে শফি রহমতুল্লাহ আলের মৃত্যু বলে মারার বলে খুনের মামলা করতে চায় আমি বলবো এরা আর যাই হোক শফি রহমতুল্লাহ আলের ভালো চায় না যারা তদন্তের নামে মামলার নামে শফি রহমতুল্লাহ আলেকে কবর থেকে উঠাইতে চায় এরা কখনোই শফি রহমতুল্লাহ আলের ভালো চায় না এরাই হলো সজাতীয় গাদ্দা এরা সজাতীয় গাদ্দা এদেশের সর্বোচ্চ মুরব্বী আলেমদের নামে মামলা করে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলেকে মৃত্যু বরণ করেছে এই মর্মে যারা মামলা করেছে এই মর্মে যারা উঠাইতে চায় এরা হলো সজাতীয় গাদ্দা আমরা কথা বলতে পারি না সমস্যারও অভাব নাই কিন্তু আমরা বলতেই হয় আমরা তো বলতে আল্লাহ তাআলা যেহেতু জবানটা দিয়ে দিছেন আরে ভাই আজকে আমাকে এখানে টাইনে আনছেন বাবারা আপনারা এখানে বসাইছেন আহলে জবান আল্লাহ তাআলা আমাদেরকে একটা জবান দিছেন কথা বলার জন্য এটা হলো নিয়ামত আর নিয়ামত পাইয়া হক কথা না বইলা যদি কবরের নিচের ওয়াজ করি আর আসমানের উসার ওয়াজ করি মাদদের গুলো করব কেডা কথা বলেন না কেন মাসকানের গুরু তো হুজুর সমস্যা নাই হ্যাঁ কবরের ওয়াজ করেন হাসরের ওয়াজ করেন ফুল সিরাতের ওয়াজ করেন মিজানের ওয়াজ করেন আসমানের উপরে সাত আসমানের উপরে কি আছে হেডি নিয়ে ওয়াজ করেন কোনো প্রবলেম নাই যেমনি দুর্নীতির কথা বলি যেমনি মদের বিরুদ্ধে বলি সুদের বিরুদ্ধে বলি সুলকানি শুরু হয় কয় হুজুর কোরআন থেকে ওয়াজ করেন কোরআন কি সুদের বিরুদ্ধে নাই আল্লাহ বলেন নাই আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ বলেন নাই يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان مدير كتا كي بولي شرابير كتا يقولوا كي نشت قرنا يلا কথা বলেন না কেন তাহলে মদের বিরুদ্ধে কথা বললে হুজুর এই ওয়াজ করেন না আমরাও পড়ছি বিপদে এক হুজুর আমার এক উস্তাদ ফজরের নামাজ পড়তে গেছে ঢাকায় বাড়ি স্থানীয় ঢাকায় বাড়ি তখন হুজুর একটা কম্বল এরকম শাল একটা গায়ে দিছে শালটা ওই শালায় দিছে বিদেশ থেকে শালায় পাঠাইছে এ আপনারা আবার শালা বলতে হাসি মারছেন কেন অনেকেই দেখলাম শালা আসে শালা একটা গালি হয়ে গেছে বর্তমানে শালা কেন গালি হইলো এই যে শালা একটা তিন মাস পরে মামলা করে যাক প্রিয় ভাইরা আমার বলতেছিলাম আমার উস্তাদ শাল গায়ে দিয়ে গেছেন নামাজ পড়াইতে ফজরের নামাজ পড়ে বাইরে হয়েছেন এমনি এতটুকু লম্বা এক চাকু নিয়া এরকম পেটের মধ্যে দুইরা এক চিন্তাইকারী কয় হুজুর শালটা খুব পছন্দ হয়েছে দিয়ে দেন চাকু একটা এরকম লয়ে কি কয় শালটা খুব পছন্দ হয়েছে দিয়ে দেন হুজুর কয় পড়লাম বিপদে ক বাবা তুই চাকু সরা আমি শাল দিতেছি কিন্তু চাকু লাগাইছি না হুজুর দিয়ে দেন তাইলে লাগাবো না এমন করতেছে মানে লাগায় না হুজুর সুন্দর খুইলা শাল দিয়ে দিল বাবা তুই লয়ে যা তো আমার মারিস না হুজুর যাইতেছে গা শাল দিয়ে কয় হুজুর এদিকে আসেন আবার কি হয়েছে শাল তো দিলাম হুজুর আপনার মুখটা কালা কে কি বিপদে পড়ছে হুজুর কয় তুই আমার শালায় গিফট পাঠাইলো উপহার পাঠাইলো শালও তোরে দিয়ে দিলাম আর এখন কস আমার মুখ কালা কে মনটা খারাপ তাই তো কালা খনা মন খারাপ করুন যেত না হাসি দেন হুজুর কয় এটা আবার কোন কাহিনী হাসি দিতে হবে কেন কয় হাসি দিতেই হবে না হলে সারবো না হুজুর কয় আমি এমন হাসি দিমু কেমনে আমার শাল লয়ে গেছে আমার মন খারাপ হাসি দিমু কেমনে কয় হাসি না দিলে সারবো না কয় কারণ কি কয় কারণ হইলো গতকালকে রাত্রে আমি যখন বাইর হইতেছি ঘর থেকে আমার বিবি সাহ আমার স্ত্রী বলে দিছে কো তুমি যে এই যে মানুষের কাছ থেকে জোর জবরদস্তি কইরা চাকু টাকু দেখায় জিনিস আনো মানুষের মন খারাপ কইরা আজকে দেখে কাউরে কষ্ট দিয়ে কিছু আর তা আমিও মনে মনে চিন্তা করছি চাকু দেয়া জিনিস নিব ঠিকই শেষ বেলা একটা হাসি দেওয়া আছে হুজুর কই পড়ছি তো আস বিশাল বিপদে এখন হাসি কেমনে দিব হুজুর কই হাসি দিতে অবস্থ ঘটনা বলতেছি বরিদাবাদ মাদ্রাসার পাশে আমার উস্তাদ হুজুর হেফসকানায় পড়ছি হুজুরের কাছে হুজুর আমাদেরকে ঘটনা শুনাইছেন হুজুর এই দিন হাসতে হাসতে শেষ আমি এমন মুসিবতে পড়ছি হাসতেই হবে পরে করবো কি হাসি আয় না কর্ম কি বাবারে আমরাও আছি চরম বিপদে তাহাজ্জুদের সময় নির্বাচন মাগার শেষ মাগরিবের সময় বলতে হবে নির্বাচন পরশিষ্ট হয়েছে
আমরা বড় মুসিবতে আছি সত্য কথা বললেও বিপদ আরে সত্য কথা বললে আমরাও বলি সত্য কথা বললে নিচে মাইর খাব তোমরা হয়তো জেলে দিবা তোমরা হয়তো রিমান্ডে দিবা তোমরা হয়তো মামলা দিবা হামলা করবা কিন্তু মনে রাখবা মাহফিল বন্ধ হবে মামলা হামলা হবে জেলে যাব রিমান্ডে যাব ফাঁসির কাষ্ঠে ঝুলব তবু আল্লাহর পক্ষে দ্বীনের পক্ষে কোরআনের পক্ষে মানবতার পক্ষে মানুষের পক্ষে দেশের পক্ষে কথা বলেই যাব একদিন আগে আল্লাহর বান্দা চলে গেছেন শেখুল হাদিস এদেশের হাজারো আলেমের উস্তাদ আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলী হুজুর একটা কথা বলতেন প্রায় আমি এই কথাটা অনেকবার শুনেছি হুজুর প্রায়ই বলতেন যখন বিভিন্ন ধরনের এদেশে মানুষ নিফাকের মধ্যে চলে যাইত অনেক আলেমদেরকে দেখা যাইতো দালালি করতে হুজুরের কাছে এগুলো বললে হুজুর বলতেন বাবা এত টেনশনের কিছু নাই গোটা পৃথিবীতে দুইটা গ্রুপ আছে কয়টা গ্রুপ এক গ্রুপ হলো ফিদাই আর এক গ্রুপ হলো হালুয়াই হুজুর এটি হলো হুজুরের ইসতিলাহি ভাষা কি এক গ্রুপ কি ফিদাই আর এক গ্রুপ হালুয়াই যারা হালুয়া রুটির জন্য টাকা পয়সার জন্য কিছু হাদিয়া তোহফা পাওয়ার জন্য বক্তাগিরি ভালো করে চলার জন্য খতিবগিরি ভালো করে চলার জন্য ভালো টাকা পয়সা পকেটে আসার জন্য কি বলে মূর্তির পক্ষে সাফাই গাইতে পারে সে ব্যক্তিরা হলো হালুয়াই গ্রুপ হালুয়াই গ্রুপ আরে তুমি তো হালুয়াই গ্রুপ হয়ে গেছো তুমি হালুয়ার পক্ষে কথা বলতেছো রুটির পক্ষে কথা বলতেছো তোমার হালুয়া রুটি তোমার ব্যাংক ব্যালেন্স তোমার হাদিয়া তোমার তোহফা তোমার খতিবগিরি ভালো থাকার জন্য কিছু প্রপোজাল তুমি পাচ্ছ তুমি কিছু তুমি কিছু টাকা পয়সার জন্য এই রকম কথা বলতেছো আমি তো বলবো তুমি আল উলামাকু ওয়ারাসাতুল আম্বিয়া বলো তুমি নিজেকে নায়েব দাবি করো তুমি নবীদের নায়েব ওয়ারিসে আম্বিয়া বলে দাবি করো আমি তো বলবো না না তুমি হাদিয়া তোহফার কারণে যারা দ্বীনের কথা বাদ দিয়া কোরআনের কথা বাদ দেয় এরা নাইবে নবী না কেননা আল্লাহর রাসূল তো এই হাদিসের মধ্যে বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলো নাইবে নবী কিন্তু ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহাম টাকা পয়সা দিনার দিরহামের ওয়ারিস নাইব তোমরা না টাকা পয়সা বাপ মা মারা গেলে ধন সম্পদের ওয়ারিস কেড়া হয় সন্তান ঠিক তেমনি ভাবে রাসূল মারা গিয়েছেন রাসূল চলে গিয়েছেন ওয়াফাত হয়ে গিয়েছে তার মানে রাসূল বাদ নবীদেরকে নবী যারা চলে গিয়েছেন তাদের নায়েব হাদিসের মধ্যে আসছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া তাহলে নবীদের নায়েব হলো আলেমরা কোন নাই টাকা পয়সা সম্পদের দিনার দিরহামের না ওয়াইন্নাল আম্বিয়া আলাম ইউরিতু দিনার ওয়ালা দিরহামা তোমরা টাকা পয়সা দিনার দিরহামের নায়েব নাও আরে তোমরা যারা নিজেদেরকে নায়েব দাবি করো হাদিয়ার জন্য তোহফার জন্য আরাম আয়েশের জন্য হক কথা ছেড়ে দাও তাদেরকে বলতেছি আমার রাসূল তো প্রপোজাল দেওয়া হতো আমার রাসূলের কাছে বিভিন্ন বিষয়ের ইনভাইট করা হতো দাওয়াত করা হইতো রাসূলকে রাতের বেলায় আবু জাহেল কি হাতে ধইরা বলতো ও মুহাম্মদ ভাতিজা তোর কি ক্ষমতার লোভ আছে বল তোরে কুরাইশ গোত্রের নেতা বানায়া দিব বলতো না লোক দেখাইতো হাতে দুই রাতের বেলায় ঘুমিয়ে যা বলতো ভাতিজা মুহাম্মদ ক্ষমতার লোক থাকলে বল আমাদের বাপ দাদাদের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে কথা বলিস না আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলিস না বল বল তোরে কুরাইশ গোত্রের নেতা বানায় দিব যদি তোর আরো কোনো লোভ লালসা থাকে বল আরবের সবচেয়ে দরাদ্দ ব্যক্তির সুন্দরী রূপসী মহিয়সী সুন্দরী রূপবতী কন্যাকে তোর সাথে বিবাহ দিয়া দিমু নবীরা বলতো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল হাতে ধইরা বলতো সুন্দর রূপসী মহিয়সী কন্যাকে তোমার সাথে বিয়ে দেওয়া হবে ও ভাতিজা তাও আমাদের বাপ দাদাদের বিরুদ্ধে বলিস না যদি টাকা পয়সা চাস খেজুরের বাগান দেওয়া হবে উটের মোহর দেওয়া হবে তোকে যা চাস তাই দেওয়া হবে আমাদের বাপ দাদাদের বিরুদ্ধে কথা বলিস না কিন্তু আমার নবী পাক তাকে বলে দিত ও চাচা কোনো কিছু চাই না বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ চাচা কোনো কিছু চাই না বলো আল্লাহ ছাড়া কেউ নেই আল্লাহ ছাড়া কেউ নেই আমি শেষ নবী এ কথা বলো এই কথা স্বীকার করে নাও আমি তোমাদের ওই কথা স্বীকার করলে আর কিছুই বলবো না এই কথা বলার মানে হলো আরে তুমি যারা আল্লাহর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেকে নায়েব দাবি করো নবীদের নায়েব দাবি করো নবীদের ওয়ারিস দাবি করো তাকে অবশ্যই অবশ্যই টাকার জন্য হাদিয়ার জন্য তোহফার জন্য অবশ্যই অবশ্যই রাসূলের মতো বিরুদ্ধে কথা বলা যাবে না কি বলে
তাদের পক্ষে কথা বলা যাবে না বরং অবশ্যই অবশ্যই প্রকৃত নাইবে নবীদের ওয়ারিস হলে প্রকৃত নাইবে নবী হলে তোমাকে আল্লাহর নবীর মতো ওই তাদের সামনে প্রপোজাল যারা দিবে টাকা পয়সা হাদিয়া যারা দিবে তাদের সামনেও সত্য কথা বলতে হবে সবচাইতে বড় জিহাদ সবচাইতে বড় পরহেজগার মানুষ হলো সে ব্যক্তি সবচাইতে বড় হক্কানি মানুষ হলো সে ব্যক্তি যে ব্যক্তি কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা আছে কথা বুঝেন কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা আছে অথচ তার বিরুদ্ধে সত্য কথা বলতে পারে অথবা কোনো ব্যক্তি তাকে জেলে নিবে রিমান্ডে দিবে তার সামনে সত্য কথা বলতে পারে কি বললাম হক্কানি ব্যক্তির পরিচয় দুইটা এক মনে করেন এক নেতা আপনার মাদ্রাসায় বিশাল বড় এক অনুদান দিবে কিন্তু দেখা গেল সে ইসলামের বিরুদ্ধে গেছে আপনি এখন চিন্তা করেন আচ্ছা ইসলামের বিরুদ্ধে গেলে যাক দুই চার দিন পরে মাদ্রাসার অনুদানটা ফাইলই পরে কমুনে পরে কমুনে কিছু কইলে এটা না বরং যে ব্যক্তি তার অনুদানের আশা আছে তবুও হক কথা বলতে পারবে সে ব্যক্তি প্রকৃত পক্ষে হক এবং হক্কানিয়তের দারেক বাহক আরেকজন হলো জেলের ভয় আছে পুলিশে ধরে নিবে তবুও জেল জরিমানা রিমান্ডের ভয় আছে তবুও হক কথা বলবে সে ব্যক্তি হক এবং হক্কানিয়তের দারক বাহক আমার উস্তাদ মুহতারম আল্লামা নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহি বলতেন একদল হলো ফিদাই আরেকদল হলো হালুয়াই কি বলতেন হালুয়াই গ্রুপ হলো হকের পক্ষে কথা বলার দরকার নাই হক দরকার নাই আমার হালুয়া রুটি ঠিকঠাকই হলো আরেক দল হলো ফিদাই এই ফিদাই গ্রুপ হলো সত্য কথা বলবে দিনের পক্ষে কথা বলবে কোরআনের পক্ষে কথা বলবে ফিদাই আল্লাহর জন্য রাসূলের জন্য কোরআনের জন্য নিজের জীবন ফিদা হয়ে যাবে নিজের জীবন বিলীন হয়ে যাবে মাহফিল বন্ধ মাদ্রাসা বন্ধ খতিবগিরি বন্ধ সবকিছু বন্ধ হয়ে যাবে তবু হক কথা বলবে জেলে নেওয়া হবে আবার হক কথা বলবে রিমান্ডে নেওয়া হবে আবার হক কথা বলবে ফাঁসির কাষ্ঠে ঝুলে দেওয়া হবে তবু হক কথা বলবে এই দলের নাম হলো ফিদাই গ্রুপ কোন গ্রুপ আলেম তো তিন প্রকার কয় প্রকার জুড়ে বলেন প্রকৃত পক্ষে আলেম তিন প্রকার আলেম উলামায়ে দাওলা উলামায়ে উম্মত উলামায়ে মিল্লত উলামায়ে দাওলা কারা উলামায়ে দাওলা হলো রাষ্ট্রীয় আলেম যারা নাকি রাষ্ট্রের যে ধর্ম আমারও সে ধর্ম রাষ্ট্রের যে মাযহাব তারও সে মাযহাব কয় প্রকার বলছি আলেম শেষ কথা আমার আখেরি কথা তিন প্রকার আলেমের পরিচয় দিয়ে আজকের আমার আলোচনা শেষ করব শেষ আলোচনার শেষ দিকে যাচ্ছি আলেম হলো তিন প্রকার উলামায়ে দাওলা উলামায়ে উম্মত উলামায়ে মিল্লত উলামায়ে দাওলা রাষ্ট্রীয় আলেম উলামায়ে উম্মত উলামায়ে মিল্লত রাষ্ট্রীয় আলেম কারা উলামায়ে দাওলা তো হলো তারা যারা নাকি রাষ্ট্রের যে ধর্ম তারও সে ধর্ম রাষ্ট্রের যে মাযহাব তারও সে মাযহাব রাষ্ট্র যে ভাষায় কথা বলে সেও সে ভাষায় কথা বলে রাষ্ট্র মূর্তির পক্ষে সাফাই গাইলে সেও মূর্তির পক্ষে সাফাই গায় রাষ্ট্রীয় ক্ষমতায় যদি কংগ্রেস থাকে ইন্ডিয়ার কোনো আলেম যদি উলামায়ে দাওলা হয় তাহলে ইন্ডিয়ার ক্ষমতায় যদি কংগ্রেস থাকে কংগ্রেসের পক্ষে সাফাই গায় উগ্র হিন্দুত্ববাদী যদি ওই বিজেপি ক্ষমতায় থাকে বিজেপির পক্ষে সে আলেম সাফাই গায় বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি সাফাই গায় জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে জাতীয় পার্টির সাফাই গায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের সাফাই গায় তারাই হলো উলামায়ে দাওলা তার মানে হলো এরা হলো রাষ্ট্রীয় আলেম রাষ্ট্রের যে ধর্ম তারও সে ধর্ম রাষ্ট্রের যে মাযহাব তারও সে মাযহাব রাষ্ট্র যে ভাষায় কথা বলে সেও সে ভাষায় কথা বলে এরা হলো উলামায়ে দাওলা এরা কোন উলামা উলামায়ে দাওলা উলামায়ে উম্মত দুই প্রকার দুই নম্বর হলো উলামায়ে উম্মত হলো এরা হলো সেই শ্রেণী উলামায়ে উম্মত তারা যারা নাকি উম্মতের যোগ যেদিকে উম্মতের চোখ যেদিকে উম্মত যে কথা শুনতে চায় উম্মত যে কথা মানতে চায় উম্মতের যে কথা শুনতে ভালো লাগে উম্মতের যে কথা মানতে ভালো লাগে তারা শুধু সেগুলোই বলে উম্মত যে কথা শুনতে চায় না উম্মত যে কথা মানতে চায় না সেই কথা বলে না কেমন হলো এটা এটা হলো মুকসিন্না খাদেমদারি মুকসিন্না খাদেমদারি বুঝেন এটা কেমন মুকসিন্না খাদেমদারি হলো এই যে মনে করেন এক এক টেবিলে খাইতে বসছেন সাতজন কিন্তু বিয়ার মধ্যে এক টেবিলে সাতজন খাইতে বইলাম গুস্তকালি একজনের প্লেট হয়ে যা এই আপনারা শুনছেন কিনা গুস্তলে মারামারি করে এক লোক মারা গেছে বরিশাল্লা মনু গুস্তানিয়া হেয়া মনুর দেশে এক লোক গুস্ত খাইতে গিয়ে মাথা গেছে কি হয়েছে গুস্তানিয়া বাড়াবাড়ি এটা হলো মুকসিন্না খাদেমদারি এক প্লেটে একই টেবিলে খাইতে বসছেন একজনের প্লেটে বেশি বেশি গুস্ত যায় এটা হলো মুকসিন্না খাদেমদারি ঠিক তেমনি ভাবে একদল আলেম আছে এরা হলো উলামায়ে উম্মত উম্মতের যোগ যেদিকে উম্মতের চোখ যেদিকে উম্মত যা শুনতে চায় উম্মত যা মানতে চায় সে শুধু সেগুলোই বলে মসজিদে খতিব সে বয়ান করতেছে হঠাৎ করে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা সুদের বয়ান করতেছে হঠাৎ করে সভাপতির চোখের দিকে ছায়া দেয় আই হাই চোখ মুখ কান্দা রয়েছে সভাপতি তো সুদ খা এত সুন্দর কইরা আল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা সুদের ওয়াজ তোয়া স্লিপ মাইরা পর্দার দিকে গেছে গা
এইবার পর্দার দিকে যায় দেখে সেক্রেটারির মাথা খারাপ বউ তো ঘুরে দিনের বেলা সেক্রেটারির মাথা খারাপ এইবার সুদের ওয়াজবা ওয়াজ এইটারও বা কবরের আজাব এই হলো উলামায়ে উম্মত এরা হলো প্রথম শ্রেণীর নাম বললাম উলামায়ে দাওলা রাষ্ট্রীয় আলেম রাষ্ট্রের যে ধর্ম তারও সে ধর্ম রাষ্ট্রের যে মাযহাব তারও সে মাযহাব রাষ্ট্র যে ভাষায় কথা বলে সেও সে ভাষায় কথা বলে রাষ্ট্র যদি মূর্তির পক্ষে সাফায় গায় সেও মূর্তির পক্ষে সাফায় গায় রাষ্ট্র যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে আওয়ামী লীগের পক্ষ বলে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি থাকলে বিএনপির পক্ষে কথা বলে তার মানে হলো ইসলামের যে স্বকীয়তা ইসলামের ব্যক্তি স্বকীয়তা নিজস্ব স্বকীয়তাকে সে বজায় রাখে না ইসলামকে ভালোভাবে হকভাবে সত্যভাবে মানুষের কাছে পৌঁছায় না উম্মতের চোখ দেখে উম্মতের চোখ দেখে স্রোত যেদিকে যায় সেও সেদিকে যায় উম্মত নারাজ হবে উম্মত অখুশি হবে সেই কথা সে বলে না মানুষকে খুশি রাখার কথা বলে এরা হলো উলামায়ে উম্মত এরা কি উলামায়ে উম্মত এক দলের নাম হলো উলামায়ে দাওলা আর এক দলের নাম হলো উলামায়ে উম্মত চিনছেন তো দুই দল এবার আসেন তিন নাম্বার আরেক শ্রেণীর নাম হলো উলামায়ে মিল্লাত কি নাম উলামায়ে মিল্লাত কারা উলামায়ে মিল্লাত হলো সেই দল যেই দল কোরআনের কথা বলবে হক কথা বলবে ইসলামের পক্ষে কথা বলবে সত্যের পক্ষে কথা বলবে জেল হবে হক কথা বলবে আবারও মামলা হবে জেল হবে মামলা হবে হক কথা বলবে রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হবে মাহফিল বন্ধ আবারও হক কথা বলবে আরেক মাহফিলের মধ্যে মাহফিল থেকে উঠে জেলের মধ্যে নেওয়া হবে সেখানেও মানুষের সামনে কোরআনের দাওয়াত দিবে জেল থেকে ছেড়ে দেওয়া হবে আবারও এসে হক কথা বলবে আরে আল্লামা জুনায়েদ বাবুনগরী রিমান্ডে নেওয়া হবে হক কথা বলবে রিমান্ড থেকে এসে সুই দেওয়া হবে তবু হক কথা বলবে পায়ের মধ্যে পা নষ্ট হয়ে যাবে তবু হক কথা বলবে নূর হোসেন কাসেমী হক কথা বলবে ইমান হতে পারে ফাঁসি হতে পারে জেল হতে পারে মাহফিল বন্ধ মাদ্রাসা বন্ধ বাড়ি দ্বারা মাদ্রাসা বন্ধ করতে বলা হয়েছে আল্লামা নূর হোসেন কাসেমী বলে 100 বাড়ি দ্বারা মাদ্রাসা চলে যাবে তবু এদের সাথে কোনো আপোষ নাই বাতিলের সাথে আপোষ করা যাবে না হক কথা বলতেই হবে এরাই হলো উলামায়ে মিল্লাত আচ্ছা শেষ করব না কিন্তু বুঝে লো এমন হয় যে হুজুরের গাড়ির সমস্যা হয়ে গেছে আর কতক্ষণ চালান লাগবে ওইটা বুঝুন তো লাগবে আলহামদুলিল্লাহ বলেন আমার উস্তাদে মুহতারাম আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী যিনি বারিধারা মাদ্রাসার মুহাদ্দিস ইনশাআল্লাহ আমরা এখন হুজুরের বয়ান শুনব হুজুর চলে আসছেন হুজুর আমার নাসাইর উস্তাদ অনেক অনেক ছাত্রদের উস্তাদ এবং আমার প্রিয় উস্তাদ আপনাদের এখন হুজুর আলোচনা করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন খাস করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো কথা ভুল হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আসলে ভাই আপনাদের প্রশংসা শেষ নেই
রাত্রি অনেক গভীর হয়ে গেছে ভাই প্রত্যেকই তো দিনের মহব্বতে আল্লাহ তাআলাকে ভালোবেসে প্রত্যেকই এতক্ষণ সময় বসে আছেন তো ভাই আপনারা যার জন্য এতক্ষণ সময় বসে আছেন উনি আমাদের সামনে হাজির হয়ে গেছেন তো ভাই প্রত্যেকই বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকই হুজুরের জন্য দোয়া করি আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে তো ভাই এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান তকদীর পেশ করবেন হযরতুল আল্লামা